আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, একটু কষ্ট করে আমাকে বলো তো, সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো কিনা একটু কষ্ট করে আমাকে হ্যাঁ বলে দাও, ঠিক আছে? জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, জি। আচ্ছা ঠিক আছে, তার আগে আমি একটা কথা বলি, হ্যাঁ ভালো আছি আমি, ঠিক আছে। তার আগে একটা কথা বলে দিই, এখানে বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ নেই, ছোট একটা বাতি দিয়ে ক্লাসটি পরিচালনা করতে হয়েছে, বা হচ্ছে অনেক গরম পড়তেছে, তো সেই ক্ষেত্রে সব কিছু তোমরা একটু পজিটিভলি দেখবা, ঠিক আছে? এখানে অনেক বেশি গরম পড়তেছে। আরেকটা কথা হচ্ছে বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ সমস্যা সকাল থেকেই, তো শিক্ষার্থীরা দেখো, আর এই জন্য আমাদের লাইটিংটা একটু কম মনে হচ্ছে তোমাদের কাছে, ঠিক আছে? আগে দেখো তো সব ঠিকঠাক আছে কি না, এবং শুনতে পাচ্ছ কি না ক্লিয়ারলি, বোর্ড হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ কি না একটু এই কথাটা আমাকে কনফার্ম করে দাও কষ্ট করে, ঠিক আছে? আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, জি ওয়ালাইকুম আসসালাম, জি স্যার সব ঠিকঠাক আছে। হ্যাঁ জয়নব তানিশা বলতেছে সব ঠিকঠাক আছে, প্রীতি রানী বলতেছে অল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, জি ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সব ঠিকঠাক আছে। তো আজকের ক্লাসটি তোমাদের বাংলা সেকেন্ড পেপারের উপরে, তো যদিও বাংলা সেকেন্ড পেপার আমি এক্সপার্ট নই, ভুল করে গুল মেরে তোমাদের ক্লাসটিতে আমি চলে এসেছি, ঠিক আছে? যেহেতু বাংলা শিক্ষকের অনেক সংকট, বাংলা শিক্ষক চেয়েছিলাম কিন্তু বাংলা শিক্ষকের ডিমান্ড বেশি, এবং সেই ক্ষেত্রে সে পনেরোটার মতো ক্লাস নেবে, পনেরোটার মতো সে ক্লাস নিতে ইচ্ছুক, কিন্তু সেক্ষেত্রে তার ডিমান্ডটা অনেক বেশি। আমার একটা ক্লাসে যদি আমি 30টা ক্লাস নেই, তার চেয়েও তিন গুণ তার এক শুধু বাংলার 15টা ক্লাসের ডিমান্ড, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আসলে আমার জন্য ওইভাবে সম্ভব নয় আর তোমাদেরকে এরকম শিক্ষক রাখা, আর অথচ তোমরা শিক্ষকের হয়তো কথা নাও বুঝতে পারো, হ্যাঁ আমাকে পরবর্তীতে বলবো যে স্যার কথা বুঝি নাই, ক্লাস বুঝি নাই, এইটা সেইটা, নানা ধরনের সমস্যা হতেই পারে, ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থীরা, চেষ্টা করবো আজকে আমি তোমাদেরকে আমি যতটুকু পারি অতটুকুই বোঝানোর জন্য, ঠিক আছে? স্যার অনেকদিন পর ক্লাসে আসছে, আচ্ছা সাব্বির হোসেন কেন এতদিন আসো নাই? ঠিক আছে স্যার সব ঠিকঠাক আছে স্যার, আচ্ছা হ্যাঁ, আচ্ছা তোমরা যারা যারা এখানে ভর্তি হয়েছে, হ্যাঁ তাদেরকে মেনশন করবা, অন্য কাউকে মেনশন করার দরকার নাই, ঠিক আছে? অন্য আর ক্লাসগুলো তোমরা শেয়ার করবা না, এই ক্লাসগুলো তো তোমরা কষ্ট করে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে শেয়ারের দরকার তো নেই, ঠিক আছে? যাই হোক অল ক্লিয়ার স্যার, আপনার পড়া বুঝতে পারি স্যার, ঠিক আছে স্যার, সাউন্ড তো ক্লিয়ার, হ্যাঁ সাউন্ড তো ক্লিয়ার, কোনো সমস্যা তো নাই সাউন্ডে, সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলে দাও, সাউন্ড ক্লিয়ার কিনা এটা আমাকে একটু কষ্ট করে বলো, সাউন্ড ক্লিয়ার কিনা স্যার? আজকে আমাদের পেইড কোর্সের ফার্স্ট ক্লাস, ঠিক আছে সাউন্ড ঠিক আছে, জি স্যার অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার স্যার, আচ্ছা ঠিক আছে। তো আমরা বাংলা সেকেন্ড পেপারের জন্য যে কথাটা একটু বলে দেই, আচ্ছা ঠিক আছে, এই বইটি দেখো তো, এই বইটি চিনতে পারো কি না, এই বইটি আমরা ফলো করবো সবাই মিলে, এই বইটি পড়াবো আমি একদম আদ্যোপান্ত, ঠিক আছে? বাংলা ব্যাকরণের যত খুঁটিনাটি বিষয় রয়েছে এই বই থেকে পড়াবো আমি। তো এই বইটি কার? এই বইটি হচ্ছে ডক্টর বিশ্বজিৎ ঘোষের বাংলা ভাষা শিক্ষণ ও ব্যাকরণ নির্মিত এই বইটি থেকে, ঠিক আছে? তো এই বইটি থেকে আমি বিসিএসের জন্য বাংলা ব্যাকরণের জন্য যেগুলো পড়ি, তার আরও কয়েকটা বই আছে, সবগুলো বই আমি অ্যাকোরেট করে এগুলো পড়ি, ঠিক আছে? তো আমার যে পড়াশোনাগুলো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি সবাই অনেক উপকৃত হবা ইনশাল্লাহ, আশা রাখি, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে স্যার, অল ক্লিয়ার স্যার, ঠিক আছে স্যার, আচ্ছা ক্লাস, আচ্ছা ঠিক আছে, এবার আমি শুরু করি ক্লাস। আচ্ছা তো এবার তোমাদেরকে যে একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণে, তোমাদের এই যে বাংলা যে ব্যাকরণ অংশ, সেই ব্যাকরণ অংশর বাংলা ব্যাকরণ অংশ থেকে তোমাদের 30 মার্কের প্রশ্ন আস, কত মার্ক? 30 মার্কের প্রশ্ন আস, আর বাকি যে 70 মার্ক, সেই 70 মার্কের প্রশ্ন আসে নির্মিত অংশ থেকে, নির্মিত অংশ থেকে আসে,
70। এখন নির্মিত মানে হচ্ছে সেগুলো হচ্ছে বাংলা ব্যাক সরি বাংলা ভাব সম্প্রসারণ। হ্যাঁ, লেখা যদি ক্লিয়ার না বুঝতে পারো বলে দিবে আমাকে, ঠিক আছে? আমি আরো মানে বোল্ড করে লেখার চেষ্টা করবো, অনেক বড় করে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তো বাংলা ব্যাকরণ থেকে যে 30 মার্কের প্রশ্ন আসে, সেখান থেকে প্রথম 1 নং যেটা আসে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম, তোমরা অনেকে হয়তো নতুন, ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্র ধরো নাই, বাংলা উচ্চারণের নিয়ম এখান থেকে আসে 5 মার্ক, ঠিক আছে? বাংলা উচ্চারণের নিয়ম থেকে আসে 5 মার্ক। দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম, ঠিক আছে? এই বানানের নিয়ম থেকে আসে 5 মার্ক, ঠিক আছে? হ্যাঁ, বাংলা, ঠিক আছে স্যার। আচ্ছা, 3 নম্বরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী, সেখান থেকে আসে 5 মার্ক। 4 নম্বরে যে প্রশ্নটা আসে সেটা আসে ব্যাকরণিক শব্দ শ্রেণীর পরে, আমি একটু দেখে নিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী, তারপরে আসে এখান থেকে আসে সমাস অথবা প্রত্যয়, সমাস অথবা প্রত্যয়, ঠিক আছে? তারপরে 5 নম্বরে যে প্রশ্নটা আসে সেটার নাম হচ্ছে বাক্য তথ্য, মানে বাক্য রূপান্তর করা, বাক্য রূপান্তর, তোমরা যেটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে আগে জানতা চিন্তা, বাক্য রূপান্তর, ঠিক আছে? বাংলা তো বাক্য রূপান্তর রয়েছে, এটা তো পাস, এটা তো পাস। 6 নম্বরে যে প্রশ্নটা আসে তোমাদের সেটার নাম হচ্ছে তোমাদের কিছু অশুদ্ধ থাকবে, অর্থাৎ সেটা তোমার হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ, বাংলা ভাষার, বাংলা ভাষার অপপ্রয়োগ, অপ, অপপ্রয়োগ, এখান থেকে আসে 5। তাহলে টোটাল কত হলো? 5 5 5, তার মানে টোটাল হলো কত? 30-এর মার্ক। এই 30-এর মার্ক আসে টোটাল ব্যাকরণ থেকে। তাহলে নির্মিত অংশ নিয়ে আমরা যেহেতু আলোচনা করব পরবর্তীতে, তোমাদের সব কিছু নিয়ে আলোচনা করা হবে, কোনো কিছুই বাদ থাকবে না, সেই ক্ষেত্রে আমরা আজকে শুরুটা নিয়ে আলোচনা করবো বাংলা উচ্চারণের নিয়ম। আজকের ক্লাসটিতে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম। তো দেখো তো সব কিছু ঠিকঠাক থাকলে আমি উচ্চারণের নিয়মটা শুরু করতে পারি, ঠিক আছে? তো উচ্চারণের নিয়মের, আচ্ছা দেখো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটু আসতেছি, 5 মিনিট পর বাসায় যাব। আচ্ছা কলম নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমি ক্লাসটিতে শুরু করি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুরু করেন স্যার, জীবু সাহেব বলছে শুরু শুরু করেন স্যার। এবার শুরুটা ঠিক এরকম হবে, বাংলা উচ্চারণের নিয়ম তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? সব ঠিকঠাক আছে স্যার? আচ্ছা ঠিক আছে ঋতু, এবার দেখি তো, ঠিক আছে স্যার, সব কিছু সব ঠিকঠাক আছে স্যার। এবার আসি বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম। এখন এখান থেকে প্রশ্ন আসে দুই রকমের, এখান থেকে প্রশ্ন আসে দুই রকমের, একটা হচ্ছে বাংলা উচ্চারণ রীতি কাকে বলে বা কয়েকটি উচ্চারণ রীতির নিয়ম লিখো, অথবা এখান থেকে প্রশ্ন আসে উচ্চারণ রীতি কাকে বলে বাংলা অধ্বনির উচ্চারণের 4টি নিয়ম লিখো, অথবা এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লিখো, অথবা আ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লিখো। এইভাবে একটা রচনামূলক প্রশ্ন আসে, সেখান থেকে তুমি 1 পৃষ্ঠা 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট 7টা পয়েন্ট লিখতে পারো, সেখানে সেখানে তুমি পাবে 5 মার্ক। আবার 5টা 8টা শব্দ থাকবে, 8টা শব্দ থাকবে, সেই শব্দগুলো শুধু উচ্চারণ লিখবে, সেখানে থাকবে, সেখানে এই 8টা থেকে 5টা লিখতে হবে, সেখানে 5 মার্ক। তার মানে তুমি ওইখান থেকে যদি লিখতে যাও, যেমন উচ্চারণ রীতি কাকে বলে এটা সংজ্ঞাটা দিতে হবে, বাংলা অধ্বনির 5টি উচ্চারণ রীতি লিখতে হবে, 4টি উচ্চারণ রীতি লিখতে হবে, কারণ উচ্চারণ রীতি কাকে বলে এখানে 1 মার্ক, আর বাংলা অধ্বনির উচ্চারণের 4টি নিয়ম সেখানে 4 মার্ক, টোটাল 5 মার্ক। এইভাবে রচনামূলক প্রশ্ন লিখতে গেলে তুমি কখনো সেখানে 5 পাবে না, সবসময় 3 বা 4 পাইবা, ঠিক আছে? ওইখানে পূর্ণ মার্ক পাওয়া যায় না। যদি তুমি একেবারে এক্সপার্ট স্টুডেন্ট হও, যদি তোমার একেবারে একটা উদাহরণও ভুল হবে না, তুমি যেই সংজ্ঞাটা দিবা সেই সংজ্ঞাটা সলিড সংজ্ঞা, তাহলে তুমি সেখানে 5 মার্ক পেতে পারো, তাও সত্য প্রযোজ্য, ঠিক আছে?
তো সেই কথাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ঠিক এরকম। স্যার সাউন্ড কম? স্যার আচ্ছা সাউন্ড কম কি আসলে সবার সবারই কি সাউন্ড কম? সাউন্ড কি সবারই কম? শুভ সকাল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফারহা, ফারহা ইসলাম, সামিয়া, ফিও আফু, হ্যাঁ ঠিক আছে, আমি সবসময় নোটিফিকেশন পাই। আচ্ছা সাউন্ড তো কোনো সমস্যা না, তো এখানের মধ্যে বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে তোমাকে উচ্চারণগুলো করতে হবে। এক এক সময় আমরাও কি করি, উচ্চারণ ভুল করে ফেলি, এক এক সময় আমাদের মুখ দিয়ে উচ্চারণগুলো ঠিক মতো আসে না, কারণ এখন আমরা উচ্চারণ করব। যেমন আমি তোমাদের কয়েকটা উচ্চারণ দিব, তোমরা সেই উচ্চারণগুলো করবা। উচ্চারণ মানে হচ্ছে কথা কিভাবে আমরা বলি। যেমন এইটা দেখো, এটা কি লিখছি, এটা কি উহ না উজ্জ্ব, একটু এই জিনিসটা একটু বলো, এটাকে কেন আমরা উজ্জ্ব বলবো? তাহলে স্যার এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণটা ঠিক এরকম উজ্জ্ব, উজ জ, এখানে হসন্ত দিয়েছি আমি, ঠিক আছে। এই দেখো এখানে আমরা এটাকে উহ বলি না, কি বলি না, উহ উহ বলি, উহ বলি না, এটাকে আমরা কি বলি, এটাকে বলি উজ্জ্ব। এই যে তুমি এটার উচ্চারণটা লিখছো, এটাই হচ্ছে উচ্চারণের নিয়ম। এইভাবে পাঁচটি শব্দ দেওয়া থাকবে, তুমি এই পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে হবে, ঠিক আছে। এইভাবে আমাদের কি করতে হবে, বাংলা যে উচ্চারণের নিয়মগুলো, বাংলা এইভাবে আটটি শব্দ থাকবে, এরকম শব্দগুলো থাকবে, এগুলোর উচ্চারণ তুমি এইভাবে লিখতে হবে। এইভাবে লিখলে তুমি পাঁচটা লিখলে পাঁচ মার্ক, ঠিক আছে। এই বিষয়টা ক্লিয়ার না স্যার? সাউন্ড ঠিক আছে, কোনো সমস্যা নাই স্যার, সাউন্ড ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সাউন্ড, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এটুকু বুঝছো কিনা আমি যে কথাটা বলছিলাম? স্যার আমার সাউন্ড কম শোনা, তুমি সাউন্ড হেডফোন দিয়ে শোনো, যাদের সাউন্ড সমস্যা তোমরা হেডফোন দিয়ে শোনো, কারণ রোজা দিয়ে এত জোরে চিল্লানো যায় না। যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা কষ্ট করে একটু হেডফোন ইউজ করো, ঠিক আছে। যাদের ইয়ারফোন রয়েছে তোমরা এগুলো ইউজ করো, ইউজ করে শুনতে পারবা, ঠিক আছে। এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো, ক্লিয়ার স্যার? বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। তাহলে এই যে উচ্চারণগুলো তোমাকে লিখতে হবে, প্রদত্ত কয়েকটা শব্দ থাকবে, সেটার উচ্চারণ তোমাকে লিখতে হবে, এটাই হচ্ছে উচ্চারণ রীতি বা উচ্চারণের নিয়ম। এবার আমি তোমাদেরকে আরো কয়েকটা কথা বলে দেই। বাংলা অধ্বনির কিন্তু আমাদের উচ্চারণগুলো কিসের কিসের আসে, যেমন অধ্বনির উচ্চারণ আসে, যেমন অধ্বনি অ, এটার নাম কি অ, এটাকে আমরা আদর করে বলি স্বরে অ। ছোটবেলায় আমরা শিখেছি কি বলি, স্বরে অ, স্বরে অ, মানে স্বর থেকে স্বরবর্ণ, স্বরবর্ণের অ, তার মানে স্বরে অ, ঠিক আছে। এইবার এটাকে আমরা কি বলি, স্বরে অ, তার মানে এটাকে সহজ ভাষা আমরা বলি অ, অ। এই অ ধ্বনির উচ্চারণ হয় দুই রকমের, অ ধ্বনির উচ্চারণ হয় কি দুই রকমের, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে কি বিবৃত, ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ কি না সব কিছু একটু আমাকে বলবা, তাহলে আমারও বোঝানোর প্রতি একটু হ্যাঁ আগ্রহ হবে, তোমরা বুঝতে পারছো বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার, বুঝতে পারি স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা মেসেঞ্জার গ্রুপে একটু মেসেজ কম দিতে চেষ্টা করবা, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপগুলোতে মেসেঞ্জার গ্রুপে একটু মেসেজগুলো কম দিতে চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। তাইলে অধ্বনির উচ্চারণ একটা হচ্ছে বিবৃত আর একটা হচ্ছে সংবৃত। এখন অনেকে বলবে যে স্যার এটি কি বলেন আপনি, এই বিবৃত আর সংবৃত আবার কাকে বলে, এগুলো কই থেকে আনছেন স্যার? আচ্ছা বিবৃত আর সংবৃত মানে হচ্ছে এই বিবৃত আর সংবৃত, বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক, বিবৃত মানে কি স্বাভাবিক, স্বাভাবিক, আর এই সংবৃত মানে হচ্ছে অস্বাভাবিক, 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 ঠিক আছে, বিক সাভা স্বাভাবিক, ঠিক আছে। এবার একটা হচ্ছে অস্বাভাবিক আর একটা হচ্ছে কি স্বাভাবিক, ঠিক আছে, একটা হচ্ছে স্বাভাবিক। এই স্বাভাবিক মানে হচ্ছে কি, এই স্বরের উচ্চারণ অর্থাৎ ও এর উচ্চারণ ও এর মতো হওয়া, এর কোনো পরিবর্তন নাই, ও এর উচ্চারণ ও এর মতো হবে, এটা হচ্ছে স্বাভাবিক। আবার ও এর উচ্চারণ যদি ও এর মতো হয়, অর্থাৎ অ এর উচ্চারণ যদি ও এর মতো হয়, এটা কি অ, অ, এটার নাম কি অ, অ, এই অ এর উচ্চারণ যদি ও, ও এর মতো হয়, তখন সেটা কি অস্বাভাবিক হয়ে যায় না, তার মানে সে স্বাভাবিক রইল না, সে কি হয়ে গেল অস্বাভাবিক হয়ে গেল। ঠিক এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো সংবৃত, আর এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো বিবৃত, ঠিক আছে। সংবৃত কি আর বিবৃত কি এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলা, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, সমৃত কি বিবৃত কি এই বিষয়টা বুঝলো, আশা করি এটা আমি মুছে ফেলি। ঠিক আছে, এটাকে আমি মুছবো, এটাকে মুছে ফেলবো, একটু আমাকে কষ্ট করে বলো, এটাকে আমি মুছে ফেলবো। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, 22 আর 21 কোনো কথা না, বাংলা সেকেন্ড পাবার কোনো কলেজের মধ্যে না তোমার ওইভাবে ক্লাসগুলো হয় না, এই ক্লাসগুলো বেশিরভাগে ফাঁকিঝুঁকি চলে। ঠিক আছে, কেন ফাঁকিঝুঁকি চলে এটার কয়েকটা কারণ রয়েছে। এইটা দ্বিতীয় বর্ষে ক্লাস অনেক অনেক জায়গায় হয়, অনেক কলেজগুলোতে হয়, সেই ক্ষেত্রে দ্বিতীয় বর্ষে সময় কম, সেই ক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাস শেষ কখনোই করা যায় না। ঠিক আছে, এই ক্ষেত্রে এখন যদি তোমরা যারা ফার্স্ট ইয়ারে রয়েছো, তোমরা যদি এখানে আমার এখানে যারা ভর্তি হয়েছো, ইনশাল্লাহ তোমরা নোটগুলো করে রাখো, এগুলো তোমার সেখানে কাজে লাগবে। ঠিক আছে, তোমাদেরকে আমার ক্লাসগুলো একটু কষ্ট করে দেখো। ঠিক আছে, দেখো আমি কিভাবে পড়াই তোমাদেরকে। যদি ভালো না লাগে যে স্যার আপনি আইসিটি আর ইংরেজি পড়াই না, এটা ভালো লাগে না, তাইলে আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, তারপরে একটু খেয়াল করে দেখো, আজকের ক্লাসটি প্রমাণিত হবে যে তোমরা ক্লাসটি আমার বুঝো কিনা, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুধু শুনতে হবে। জি স্যার, মুছে ফেলো না। আচ্ছা ঠিক আছে, আমি মুছে ফেললাম। এবার মুছে ফেলার পরে আমাদের উচ্চারণ রীতি হচ্ছে ক ধরনের, যেমন এর উচ্চারণ দুই ধরনের হয়, যেমন এ এ এ এর উচ্চারণ কিন্তু দুই ধরনের হয়, এটাও কিন্তু সমবৃত্তি, সরি হ্যাঁ একটা হচ্ছে কি সম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এদিকে লিখছি কি, হ্যাঁ বিবৃত, হ্যাঁ বিবৃত লিখেছি, আর এদিকে কি লিখছি সমবৃত। আর বিবৃত মানে হচ্ছে সমবৃত, তোমরা এগুলো লিখবে, এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে অস্বাভাবিক, কারণ এর উচ্চারণ দুই ধরনের হয়, একবার এর উচ্চারণ এ হয় আর একবার এর উচ্চারণ এ হয়। ঠিক আছে, একবার এর উচ্চারণ এ হয় আর একবার এর উচ্চারণ এ হয়। যেমন আমরা যদি লিখি, এটা কি লিখছি, এটা কি এক নাকি এক, উচ্চারণ করবা তোমরা, এটা কি এক লিখেছি নাকি এক লিখেছি, একটু এদিকে খেয়াল করবা। যেমন দেখো এটা উচ্চারণ কিন্তু হয় এক, এক আমরা বলি এক, আসলে কিন্তু এটা তুমি লিখেছো এক, আর এখানে উচ্চারণ করে কি এক, এই যে উচ্চারণটা এটার নাম হচ্ছে সমবৃত, তার মানে সেটা কি অস্বাভাবিক হয়ে গেছে। আর একই সাথে কি এর উচ্চারণ যদি আমরা লিখি এ হিসেবে লিখি, তখন সেটার উচ্চারণ কি হবে, স্বাভাবিক হবে এবং সেটা হবে বিবৃত। ঠিক এইভাবে উচ্চারণ গুলো সমবৃত এবং বিবৃত হয়। এবার আমরা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে বাংলা উচ্চারণের নিয়ম অনুযায়ী অধ্বনির 5টি নিয়ম লেখো, এটা যদি তুমি রচনামূলক ভাবে লিখো তাহলে 5 মার্কের নাম্বার বা 5 মার্ক হবে এখানে। আর যদি তুমি মনে করো যে না স্যার আমরা 5টি 8টি শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে 5টির উচ্চারণ লিখবো, এখানে সহজে 5টি ক্যারি করবো, সেটাও যদি বলো তাহলে সেটাও তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা ইচ্ছা ভালো লাগে সেটা। জি স্যার বুঝতে পারছি স্যার, শেখ রুহুল আমিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আবার আচ্ছা এইবার আমি তোমাদেরকে বলি অ তিন ভাবে উচ্চার, অ উচ্চ এই যে অ, এ অ তিন ভাবে উচ্চারিত হয়, এ অ তিন ভাবে উচ্চারিত হয়, আবার এটা প্রকারভেদ মনে করবা না, এই অ তিন ভাবে উচ্চারিত হয়, এই অ তিন ভাবে উচ্চারিত হয়, একটা হচ্ছে আদ্য অ, আদ্য অ, দ্বিতীয়টা হচ্ছে মধ্য অ, মধ্য অ, মধ্য অ, আর শেষেরটা হচ্ছে অন্ত অ, অন্ত মানে শেষে, অন্ত অ, এ অ তিন ভাবে উচ্চারিত হয়, একটা হচ্ছে একটা শব্দের মাঝখানে অ উচ্চারিত হতে পারে, আর একটা হচ্ছে আদিতে, আদি মানে শুরুতে, এই যে শুরুতে অ উচ্চারিত হতে পারে। যেমন আমি যদি বলি যে লেখো, আমি যদি তোমাদেরকে একটা অ শুরু করি, যেমন ব, ব, এই যে দেখো এখানে এই যে অ, এই অটা কিন্তু এখানে ব, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা করে অ রয়েছে, অ, ঠিক এখানে ব, এই যে ভর শেষে ভর মাঝখানে কি রয়েছে, অ রয়েছে, ঠিক শব্দের শুরুতে অ হতে পারে, আবার নিজে নিজে অ হতে পারে। যেমন আমি যদি বলি অভিযান, অভিযান, এই দেখো এই শব্দের মধ্যে এখানে কি রয়েছে, অ, শব্দের শুরুতে, মানে এটা হচ্ছে আদিতে, আদিতে অ থাকতে পারে। আচ্ছা আবার কখনো কোনো শব্দের মাঝখানে অ থাকতে পারে, আবার কোনো শব্দের শেষও কি অ থাকতে পারে, এ অ তিন ভাবে ছাড়া অর আর কোনো উচ্চারণ নেই, কখনো কখনো শব্দের শুরুতে, কখনো কখনো শব্দের মাঝখানে, কখনো কখনো শব্দের শেষে। শব্দের শুরু বলতে সেটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলবো আদ্য, আর শব্দের মাঝখানে যেটা হবে সেটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলবো মধ্য, অথবা শব্দের শেষে যেটা হবে সেটার নাম হচ্ছে কি অন্ত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা তোমরা নিজেদের মধ্যে কমেন্ট করা বন্ধ করো, তা না হলে আমি ক্লাসটি কেটে দিব। ঠিক আছে, তোমরা কষ্ট করে একটু বুঝো, একটু কষ্ট করে ক্লাসটি বুঝো, না হলে কিন্তু ক্লাসটি আমি কেটে দিব। ঠিক আছে, তোমরা পড়াশোনা নিয়ে কোনো কথা না, তোমাদের কি সমস্যাগুলো কি আমি একটু দেখি। বুঝছি স্যার, দুটাই ইচ্ছা। ঠিক আছে স্যার, আচ্ছা।
আচ্ছা আমি কিন্তু ক্লাস কেটে দিব, কিন্তু এখন দরকার নাই তোমাদের বাংলা, আমি জানি তোমাদের বাংলা ভালো লাগে না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার আমি তোমাদেরকে তিনটি ভাবে আমি তোমাদেরকে দেখাবো আদ্য অ কিভাবে হয়। এবার আমি সূত্র লেখাই নিয়ম ওয়ান, নিয়ম ওয়ান, নিয়ম এক। নিয়ম একের মধ্যে বলছে শব্দের আদিতে মানে শব্দের শুরুতে। আচ্ছা তার আগে আমি নিয়ম ওয়ান লেখানোর আগে কিছু কথা তোমাদেরকে বলে দেই, নাহলে তোমরা বলবা স্যার এগুলো আমাদেরকে বলেন না, এটা কেমনে হইলো, এগুলা কেমনে হইলো, একটু আমাদেরকে বলে দেন। কিছু কথা আমি তোমাদেরকে বলে দেই, যেমন আমরা যদি কখনো বানানের বেলা মানে বানান, বানান এক জিনিস উচ্চারণ আরেক জিনিস, এই কথাটা তোমাদেরকে বলে দিলাম, বানান এক জিনিস উচ্চারণ আরেক জিনিস, এই কথাগুলো একটু লিখে রাখো। যেমন ঘিউ যদি আমরা কখনো কোনো শব্দের শুরুতে পাই, ঘিউ যদি কোনো শব্দের শুরুতে পাই তাহলে তার উচ্চারণ হবে খ। খিউ যদি একটা শব্দের শুরুতে পায় তার উচ্চারণ হবে খ, আর খিউ যদি একটা শব্দের মাঝখানে পায় তার উচ্চারণ হবে ক এবং খ, ঠিক আছে ক এবং খ, বুঝছো নি, ক এবং খ হবে। আচ্ছা আবার আমরা যদি জ কোনো একটা শব্দ যেখানে পাই না কেন এটার উচ্চারণ হবে জ, আর আমরা যদি কখনো স তালব্যস্ব মধ্যন্যস্ব এগুলো পাই তার উচ্চারণ হবে তালব্যস্ব, ঠিক আছে। আমরা যদি কখনো রশ্মিকার পাই অথবা অথবা দীর্ঘিকার পাই, এই রশ্মিকারের জন্য হবে রশ্মিকার আর দীর্ঘিকারের জন্য হবে রশ্মিকার, ঠিক আছে। আমরা যদি কখনো রস্বাউকার পাই অথবা দীর্ঘাউকার পাই কোনো শব্দে, এই দুইটার জন্য হবে রস্বাউকার। আমরা যদি কখনো রশ্মিকার পাই তাহলে সেটার জন্য হবে রশ্মিকার। আমরা যদি কখনো দীর্ঘিকার পাই তার জন্য হবে অবশ্যই রশ্মিকার। আমরা যদি কখনো রস্বকার এবং দীর্ঘাউকার পাই তার জন্য হবে অবশ্যই রস্বকার। এই কথাগুলো একটু কষ্ট করে লিখে রাখো, একটু কষ্ট করে লিখে রাখো, স্যারে কি দিচ্ছি তোমাদেরকে আজকে সেগুলো একটু অ্যাকসেপ্ট করতে চেষ্টা করো, ঠিক আছে। আমরা যদি কোনো একটা শব্দের মধ্যে খিউ পাই তাহলে তার জন্য হবে খ, উচ্চারণের মধ্যে খ হবে, উচ্চারণ রীতির মধ্যে পাশে পাশ আজকে পেয়ে যাবা ইনশাল্লাহ, আশা রাখি ক্লাসটি শুধু দেখতে থাকো। হ্যাঁ যদি আমরা একটা শব্দের মধ্যে, এইভাবে কখনো কেউ শেখাবে না, এইভাবে কখনোই কেউ শেখাবে না, এত ভেঙ্গে ভেঙ্গে এত ইয়ে করে কখনোই কোনো টিচার শেখাবে না, ঠিক আছে। যদি শেখায় তাহলে তোমাদের ভাগ্য ভালো। যাই হোক খিও এতবারও কেউ বলবে না, এ জাস্ট একবারে বলে যাবে, তুমি যত জায়গার মধ্যে প্রাইভেট পড়ো না কেন, কোচিং করো না কেন, বেসে পড়ো না কেন, কোর্সে ভর্তি হও না কেন, জিন্দিগিও কেউ একবারে বেশি পড়াবে না, ঠিক আছে। একবারে সে বলে যাবে, দুইবারে সে বেশি পড়াবে না, দুইবার পড়াবে না সে, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে বোঝার জন্য বারবার বলতেছি যে দেখো শব্দের মধ্যে যদি খিউ থাকে, খিউ থাকলে যদি শব্দের শুরুতে খিউ থাকে তাইলে হবে খ, শব্দের মধ্যে যদি খিউ থাকে তাইলে হবে ক এবং খ, মাথা রাখতে হবে। শব্দে শুরু বা শেষ যেখানে হোক জ থাকলে, অর্থাৎ অন্তস্থীয় জ থাকলে এটার উচ্চারণ হবে বর্গীয় জ। আচ্ছা দন্তস্ব তালব্যস্ব মধ্যন্যস্ব, দন্তস্ব তালব্যস্ব মধ্যন্যস্ব, এই তিনটি স থাকলে এটার উচ্চারণ হবে তালব্যস্ব, ঠিক আছে মাথা রাখবা, জানতা না আজকে জানো। রস্বইকার, রস্বই এবং দীর্ঘই, রস্বইকার এবং দীর্ঘইকার এগুলো একসাথে লিখতে পারো তুমি, রস্বই এবং রস্বইকার, দীর্ঘই এবং দীর্ঘইকার থাকলে সবগুলো হবে রস্বইকার, সবগুলো হবে কি রস্বইকার, আর রস্বাউ এবং দীর্ঘউ থাকলে সবগুলো হবে রস্বাউ, রস্বউ আর কি, আর রস্বউ এবং দীর্ঘউ থাকলে সেটা হবে কি রস্বউ। এই জিনিসটিগুলো রান আমি এদিক দিয়ে একটু লিখে দিই, যেহেতু এদিক দিয়ে জায়গা কম। কোনো শব্দের মধ্যে স থাকলে, অর্থাৎ এই স হচ্ছে তোমার কি, এই স হবে এরকম স স স না স স স, এগুলো হবে কি স স স। যেমন আমরা কি বলি, আমরা এটাকে কি বলি, কারো নাম হতে পারে, আমরা যেমন বলি এটা কি বলি, বসা নাকি বসা, ধুর ক্লাস আটকে গেলে এত খারাপ লাগে আমার, আটকানোর আর কোনো সুযোগ পাইলো না ক্লাসটি। জি আমি দেখেছি আটকেছে, আমি দেখেছি, ঠিক আছে আটকে গেছে, হ্যাঁ আটকে গেছে, আমি দেখছি তো, আমি খেয়াল করছি। তোমরা আবার যারা জয়েন হতে পারো নাই আবার ঢুকে আবার জয়েন হয়ে যাও, ঠিক আছে আটকে গেছে এটা আমি দেখেছি, এখন ঠিক আছে কি না। আটকে গেছে আমি দেখছি বিষয়টা,
ঠিক আছে নাকি আমি আটকাই গেছি? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? এই সাউন্ড ঠিক আছে কি না? স্যারে কই? স্যার তো ক্লাসেই কই? স্যার ক্লাসে যান এখন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি কি আটকে গেছি নাকি? আচ্ছা আমি ক্লাসে, আমি কোথাও যাই নাই। স্যার ঠিক আছে, সাউন্ড ঠিক, সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কি না? ঠিক আছে এখন স্যার, ঠিক আছে এখন। না স্যার লাগে, ক্লান্তি লাগে। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ক্লিয়ার স্যার। আর সাউন্ডও ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার একটু খেয়াল করো, ধর ক্লাস করতে ভাল লাগতেছে না, দেখো তো এখন ঠিক আছে কিনা। আরে সমস্যা হচ্ছে কি, তোমাদের অনেক ক্ষেত্রে কি করো, কথা কারোর সাথে কথা বলা শেষ হয়ে গেলে অথবা ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেলে দেখবা স্ক্রিনের উপরে কত এমবি নষ্ট হয়, কত এমবি চলে যায়, এরকম একটা মেসেজ আসে। হ্যাঁ একটা তোমার নির্দেশনামূলক মেসেজ, ওই মেসেজটা আসা মাত্রই নেট কানেকশন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, কেন? আমি তো ইউজ করতেছি, আমার তো এখন ওই মেসেজটা আসার প্রয়োজন নেই। কেন? এই যে বাংলাদেশের যে একটা অধঃপতন হচ্ছে, মানে শিক্ষাক্ষেত্র আমরা ঠিকমতো প্রপার সেইগুলো দিতে পারি না, যেমন বাস্তবও দিতে পারি না, তেমনি অনলাইনও দিতে পারি না। অনলাইনের মতো সহজ প্ল্যাটফর্ম আর কী হতে পারে? সেই ক্ষেত্রে যদি এগুলো সরকার একটু মানে অন্য দৃষ্টিকোণ থেকে দেখে তাহলে তো আর এই সমস্যাগুলো হয় না। হ্যাঁ, কারণ বাংলাদেশের অনেক জায়গায় এই সমস্যাগুলো হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক আমি বিষয়গুলো একেবারে দুঃখ প্রকাশ করি। আচ্ছা ব্লার হয়ে যাক, কোনো সমস্যা না, আমি তো ক্লাস এখনও শুরু করি নাই। ক্লাস এখানে থাকুক না কেন, আমি এগুলো এখন শুরু করি না, ব্লার হইলেও কোনো সমস্যা নাই, ব্লার ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক আছে, শোনাও যায় না দেখাও যায় না, এইবার ঠিক আছে স্যার। ব্লার স্যার ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। আচ্ছা সে বলছে দন্তস্ব, মধ্য, তালব্যস্ব, মধ্যস্ব, এগুলো কোথায় থাকে? এগুলো একটা শব্দ শুরু, শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, মধ্যে থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর অসি, দীর্ঘই, রস্যুকার, দীর্ঘকার, এগুলো কোথায় থাকে? এগুলো একটা শব্দের আদি অন্তে মধ্যে সব জায়গায় থাকতে পারে। এখন ক্লিয়ার স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার স্যার। আচ্ছা যাই হোক, ক্লাসের প্রতি আসলে আন্তরিকতা থাকে না এইভাবে। তো দেখো তোমরা অব্রু কিবোর্ড যারা ইউজ করো, তোমরা একবার এই যারা এখন কমেন্ট করতেছো, তোমরা একটু কষ্ট করে অব্রু যাদের রয়েছে, তোমরা এই অ্যাশ আর এইস একসাথে ক্লিক করলে দেখবে সেটা কি হয়ে যাবে, স হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো তারপরে তোমাদের আরও আরও রয়েছে, অনেক কিছুই রয়েছে, এগুলো দেখার দরকার নাই, আমি তোমাদেরকে এই কথাগুলো বলে দিব। আমরা নিয়মের মধ্যে গেলে সব কথা বলে দিব তোমাদেরকে, বলে দেয় ঘিও যদি কোনো একটা শব্দ থাকে সেটার জন্য শব্দ শুরুতে থাকলে খ হয়, শব্দের মাঝখানে মাঝখানে অথবা শেষের দিকে থাকলে ক এবং খ হয়, জ যদি একটা শব্দের শুরুতে থাকে, শুরুতে শেষে মাঝখানে যেখানে থাকবে না কেন এটার জন্য হবে বর্গীয় জ, দন্তস্ব, তালব্যস্ব, মধ্যস্ব একটা শব্দের এটা যেখানে থাকুক না কেন তার জন্য হবে তালব্যস্ব, রস্মিকার, দীর্ঘিকার এই এগুলো যেখানে থাকুক না কেন তার জন্য হবে শুধু রস্মিকার। দেখো সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, এই যে দেখো শুরুতে কি হয়ে গেছে, এই যে দেখো আমাদেরকে বলে ঈদ, এই যে দেখো বাংলা ব্যাকরণ, বাংলা বানান রীতিতে তোমাদেরকে কি সমস্যাগুলো করে দেখো, এই দেখো এই যে তোমাকে, তুমি বলো তুমি উচ্চারণের বেলা বলো আমি ঈদে যাবো ঈদে, তুমি বলতে এই দীর্ঘ ই মানে দীর্ঘ করে উচ্চারণ করা, ঈদ আমি ঈদে যাব, আমি ঈদ, ঈদ মোবারক। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে কি দীর্ঘ করে উচ্চারণ করতে হবে, আর এই ক্ষেত্রে আমরা কি করি হর্ষ করে অর্থাৎ হালকা করে উচ্চারণ করি ঈদ, এই জন্য এটাকে সঠিক বলে মনে করা হয়। ঠিক আছে, যদিও এটা রস্যুইকারটা কেমন কেমন মনে হয়, এই কেমন কেমন মনে হবে মাথা ঘুরাবে কোনো সমস্যা নেই, মেনে নিতে হবে। ঠিক আছে, এর উচ্চারণ রীতি বানান রীতি অনুযায়ী এটাই উচ্চারণ করা হয়। যাই হোক, আচ্ছা সবাই কিন্তু স স লেখা শুরু করছে, ঠিক আছে যাই হোক আমি এটা মুছে ফেলছি। এবার বাংলা ব্যাকরণের উচ্চারণ রীতির, উচ্চারণ রীতি আমি একটু শুরু করি। নিয়ম ওয়ান, শব্দের আদিতে, আদি মানে তো জানো শুরুতে, শব্দের শুরুতে অ, অ যদি স্বাধীনভাবে, স্বাধীনভাবে বসে অথবা
ব্যঞ্জনে। অথবা ব্যঞ্জনে যুক্ত অবস্থায় থাকে। যুক্ত অবস্থায় থাকে তাহলে এবং এরপরে হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বউকার দীর্ঘউকার, তাহলে এগুলো কি? হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বউকার দীর্ঘউকার থাকে থাকে তাহলে অ এর উচ্চারণ কি হবে? ও এর মতো হবে। তাহলে স্যার যদি ও এর উচ্চারণ অ এর উচ্চারণ ও এর মতো হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? তোমরা একটু কমেন্ট করো, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটাকে সমৃত বলবো না বিবৃত বলবো? একটু কমেন্ট করো। একটু কষ্ট করে তোমরা আগে লিখো, কষ্ট করে একটু লিখো। হ্যাঁ ধন্যবাদ, এটা বলছে সমৃত। হ্যাঁ হ্যাঁ সমৃত, এটা অস্বাভাবিক হলে সমৃত। আর যদি ঠিকঠাক মতো ও এর উচ্চারণ অ এর উচ্চারণ ও এর অ এর মতোই হয় তাহলে সেটা হচ্ছে বিবৃত। ঠিক আছে তা সমৃত সমৃত ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সমৃত সমৃত সমৃত, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমৃত স্যার, অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতেছো। যাই হোক সবাই বলতেছে সমৃত, আবার একজন বলতেছে বিবৃত বলতেছে। সমৃত আর বিবৃত সে বুঝতে পারে না সম্ভবত। যাই হোক এবার দেখো শব্দের শুরুতে অ থাকলে, এই যে শব্দের শুরুতে আমি লিখলাম অভিযান, এখন শুরুতে আমার নামটাই দিলাম আর কি। ঠিক আছে অভিযান, এ শুদ্ধ শব্দের শুরুতে অ থাকলে, এ দেখো এ অটা কিন্তু স্বাধীনভাবে বসেছে, এ দেখো অ কিন্তু স্বাধীনভাবে বসেছে। আমি আরেকটা লিখি তোমাদেরকে, যেমন এই যে ভ, আচ্ছা এগুলো উচ্চারণ কিন্তু আমাদের লিখতে হবে, তার এগুলো পশ্চার পরীক্ষাতে কেমনে লিখবো এটাও লেখাই দিব, এটা বুঝাই দিয়ে দিব। দেখো তো এ অভিযান, এ অভিযান অভিযান, এ দেখো অভিযান, এখানে দেখো তো শব্দের শুরুতে এই যে অ, এই যে অ, এ অটা কি স্বাধীনভাবে বসেছে? স্বাধীনভাবে, কারণ অরে দেখা যায় তাহলে এটা স্বাধীন। আবার দেখো তো অথবা যদি ব্যঞ্জনের মধ্যেও থাকে, ব্যঞ্জনে যুক্ত থাকে, এই যে দেখো ব, এ ভর মধ্যে মনে মনে অ আছে। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে কিন্তু অ আছে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে কিন্তু কি আছে? স্বরবর্ণ আছে, ঠিক আছে স্বরধ্বনি আছে। এবার দেখো তো ভ, এই যে ভ মানে হচ্ছে অ, ভ মানে হচ্ছে কি? ভর ভিতরে কি আছে? অ রয়েছে অ। এই যে দেখো ব্যঞ্জনে যুক্ত অবস্থায় আছে, তার মানে এই ব্যঞ্জন এই ভর ভিতরে কিন্তু অ আছে। এবং এরপরে এরপরে যদি হ্রস্বইকার, এই যে দেখো হ্রস্বইকার, এরপরে যদি দীর্ঘইকার হ্রস্বউকার, এই যে হ্রস্বউকার অথবা হ্রস্বউ নিজেই, এই যে দেখো হ্রস্বউ সে নিজেই, ঠিক আছে, অথবা দীর্ঘইকার অথবা দীর্ঘই নিজেই সরাসরি সশরীরে, অথবা হ্রস্বই সে সরাসরি সশরীরে, অথবা দীর্ঘউকার এগুলো সশরীরে বসে, তাহলে এই যে অ এর উচ্চারণ কি হবে? ও এর মতো হবে। তাহলে স্যার এই যে এখানে অ সরাসরি রয়েছে এই জন্য আমরা এখানে কি বলবো? ও। আর বাকিটি যেভাবে আছে ঠিক এইভাবে একই সাথে বলবে অবি। আর একটু আগে তোমাদেরকে বলছি জ থাকলে কি হবে? এই ভর্গীয় জ আর আকারের আকার, এটা হচ্ছে অভিযান অভিযান। আর শেষে একটু হসন্ত দিতে হবে, কেন হসন্ত দিতে হবে? দেখো শেষের মধ্যে কি বলছি? অভিযান। এই নর মধ্যে কিন্তু আমাদের স্বরবর্ণ রয়েছে, কিন্তু স্বরবর্ণ আমরা উচ্চারণ করি না যেখানে, তাহলে স্যার হসন্ত কোন কোন জায়গায় দিব? হসন্ত আমরা ব্যঞ্জন বর্ণের সাথে যদি স্বরবর্ণ থাকে, যদি স্বরবর্ণ উচ্চারণ না হয়, এই যে দেখো এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ রয়েছে অভিযান ন ন, এই দেখো ন উচ্চারণ করতে গেলে ন অ, এই যে অ আসে, তাহলে সেই সেই জায়গায় আমরা হসন্ত দিব। ঠিক আছে, এটার নাম হচ্ছে হসন্ত, যারা জানতো না আজকে জেনে নাও।
তাহলে স্যার অভিযান। এবার আমরা ব উচ্চারণ করি, ব এদের এটার সাথে ও আছে, তার মানে ব্যঞ্জনের বেলা ওকার হবে। ব্যঞ্জনের বেলা কি হবে বাবু? ওকার হবে, ঠিক আছে। ব্যঞ্জনের বেলা কি হবে? ওকার হবে। আর যেটা সরাসরি স্বরে ও থাকবে, অ থাকবে, সেটা ও হয়ে যাবে। এবার ব্যঞ্জনের বেলা আমরা কি বলি? এ ওকার দিলাম, এ অ থাকলে ওকার দিয়ে দিলাম, আর এ রসাও। তাহলে দেখো বউ উচ্চারণ করতে হলে বউ কি উচ্চারণ করতে হবে? বউ, বউ কি উচ্চারণ করবো আমরা? বউ, ঠিক আছে। এইভাবে আমরা উচ্চারণ করতে হবে। ঠিক একই সাথে আমি যদি আরেকটা উচ্চারণ তোমাদেরকে দেখাই দেই, যেমন নদী। এবার দেখো তো এই যে ন, এটার মধ্যে কি আছে? অ রয়েছে। কি রয়েছে? অ, ন, ন, ন উচ্চারণ করতে গেলে দেখো, ন উচ্চারণ করতে গেলে কি আসে? অ আসে। তাহলে ন, এই যে দেখো ন, ন, তার মানে এখানে হবে ওকার, তাহলে কি হবে? নৌ। আর এই রশ্মিকার থাকলে সবসময় কি হয়? দীর্ঘিকার, সরি দীর্ঘিকার থাকলে কি হয়? রশ্মিকার। সবসময় বলে দিছিলাম একটু আগে, সূত্রগুলো সবগুলো লেখাই দিছি। দীর্ঘিকার থাকলে কি হবে? রশ্মিকার। তাহলে দেখো এই যে নদী উচ্চারণ হবে নৌদি, নৌদি, ঠিক আছে। উচ্চারণগুলো আমরা অনেক ক্ষেত্রে ভুল বলি, এবার উচ্চারণ গুলো সবগুলো সংশোধন করে নিবা। বুঝু কি না? আরে বুঝু কি না সেটা না বলবা, যে স্যার বুঝি, বুঝতেছি স্যার, অনেক ভালো করে বুঝতেছি। খারাপ করে যদি বুঝো যে স্যার বুঝি নাই, তাহলে আবার বুঝাই দিব। যদি বলো স্যার ভালো লাগে না, তাহলে বাদ দিব। কোনটা করবো তোমরাই বলো। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার ক্লাস করতে পারলাম না, পরে করে নিবে। হ্যাঁ শামসু, না চলে যাও, ইফতারি করে আসো। বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার, অনেক ভালো করে বুঝতে পারছি স্যার। জি স্যার, খুব ভালো করে বুঝতে পারি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, অনেক ভালো করে বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালোভাবে বুঝছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ তাইলে আমি কি বুঝাইতে পারি বাংলাও? হ্যাঁ, তোমাদের কি মনে হয়? ক্লাসটা শেষ পর্যন্ত দেখো না, 5 মার্ক সহজে ইজি ক্যারি করতে পারবা, ঠিক আছে ইনশাল্লাহ। দেখো স্যার অনেক অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, অনেক ভালোভাবে করে বুঝতেছি স্যার, বুঝতে পারতেছি, অনেক ভালো লাগতেছে স্যার, বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ, যাক ভালো লাগতেছে, ভালোভাবে বুঝতেছি, খুবই ভালো করে বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ এই তো ভালো লাগতেছে, তার মানে বুঝলে পড়াবো, না বুঝতে বাদ, না বুঝতে বাদ, কিছুই করার নাই, ঠিক আছে। যদি বলো স্যার বুঝছি, তাইলে পড়াবো। জি স্যার মাশাল্লাহ, অনেক ভালোভাবে বুঝছি, জি স্যার বুঝতেছি, জি স্যার, জি স্যার, আপনি অলরাউন্ডার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নাকি অলরাউন্ডার? অলরাউন্ডার হচ্ছে সাকিবুল হাসান। হ্যাঁ, সে একসাথে বল একসাথে ব্যাট, অর্থাৎ একসাথে বোলিং একসাথে ব্যাটিং সব কিছুই করতে পারে। আমি কি সব করতে পারি নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাংলা সেকেন্ড টাইম নিয়ে আশা করি টেনশন হবে না, ইনশাল্লাহ টেনশন হবে না। হ্যাঁ স্যার অনেক ভালোভাবে বুঝতে পারতেছি, আমি কি কমেন্ট করছি স্যার দেখেই নাই, সমস্যা নাই, দেখেছি ক্লাস করে, আমি ফিদা। আচ্ছা মন্দির আসেন কেন ফিদা, একটু কমেন্ট করে জানিয়ে দেবা। স্যার ক্লাস করে আগে বুঝছি স্যার, আপনি ভালোভাবে বুঝাবেন, অবশ্যই বুঝতে পারি স্যার, আপনি বাংলাও অনেক ভালো পারেন, ক্লাসটা অনেক ভালো লাগছে। জি স্যার, আচ্ছা ঠিক আছে, তোমাদের কমেন্ট এবার তারপর শেষের দিকে দেখবো। এই গেল একটা অংশ, এই দেখো এবার আমরা আরো কয়েকটা উদাহরণ লিখি। কেন স্যার এটা কেন? এটা তো কয়েকটা লেখাইছেন, কারণ এখান থেকে পরীক্ষাতে 3 থেকে 4টি আসে শুধুমাত্র এই সূত্র থেকে। তাহলে এখান থেকে যদি 3টা আসে, 3 এর 3, এখান থেকে যদি 3টা পাও, কারণ অধ্বনি থেকে 3টাই উচ্চারণ নিয়ম আসে, আর পরীক্ষাতে প্রশ্ন আসে অধ্বনি উচ্চারণ নিয়ম লেখো। তার মানে তুমি যদি ওই রচনামূলক ভাবে লিখতে যাও, তাহলে কিন্তু সরাসরি এই একটা এই নিয়মটা লিখতে হবে, তারপরে এগুলো কয়েকটা 5টা 6টা তোমার উদাহরণ দিতে হবে, অথবা 3টে উদাহরণ দাও, আবার দ্বিতীয় নিয়ম লিখতে হবে, আবার 2-3টা উদাহরণ দিতে হবে, আবার 4 নিয়ম লিখতে হবে, 3য় নিয়ম লিখতে হবে, এভাবে 5টা নিয়ম লিখতে গেলে তোমার অবস্থা শেষ। আর এইভাবে যদি একটার জন্য একটা লিখো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কিন্তু গরু উচ্চারণ করি, গরু। এবার দেখো গরু উচ্চারণ করি, এবার আমরা গরু, এই দেখো এই যে গর শাসে কি আছে? অ আছে, তার মানে ব্যঞ্জনের সাথে যুক্ত রয়েছে। অটা কি রয়েছে? ব্যঞ্জনের সাথে যুক্ত রয়েছে। কে জানি আমারে ক্লাস থেকে ধাক্কা মেরে বের করে দিল নেট ছাড়া কে আর। আচ্ছা ওই কি ক্রাশ খাইছো নাকি তুমি স্যার? আপনার মুখের হাসি দেখে আরো অনেক ভালো লাগতেছে। কে সে? মুখের হাসি দেখে ভালো লাগতেছে সাথী আক্তার, থ্যাংক ইউ সাথী। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা মাসাবির কথা বেশি বলবেন স্যার, সাকিবের কথা কম বললেন, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা অভিযান তুমি বুঝো নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা বুঝলে অভিযান বুঝবা। দেখো গ, এই যে গ মানে অ, গ সাথে কি হয়েছে? অ রয়েছে, গ, তার মানে হচ্ছে ঘ। হ্যাঁ ঘ। এবার দেখো এই তাহলে এটা কি হবে? ওকার হয়ে যাবে, ওকার। আর এই যে আমরা কেন তারপরে, তাহলে স্যার গর সাথে ওকার কেন হলো? ওই যে তারপরে যদি রশ্মিকার বা দীর্ঘকার থাকে, এই যে গরু, তো আমরা এইভাবে না লিখে গরু আমরা এমনও লিখতে পারি, ঠিক আছে গরু। তাহলে কি আছে স্যার? রশ্মিকার আছে, রশ্মিকার রয়েছে, তারপরে রশ্মিকার থাকলে ওর উচ্চারণ কি হয়? ও হয়। তাহলে গো, আর তারপরে কি? রু, গো রু,
গরু উচ্চারণ দেখছো, গরু গরু, ঠিক আছে। এবার স্যার যদি উচ্চারণ দেখো, যদি এই দেখো যদি, এ জ মানে হচ্ছে কি অ, স্যার জ মানে কি অ, জ অ, জ জ মানে হচ্ছে অ, আর তারপরে কি আছে স্যার রশ্মিকা রয়েছে, রশ্মিকা, তাহলে স্যার এটা কি হবে, আর জ থাকলে কি হয় বর্গীয় জ, যদি, ঠিক আছে, ঠিক, তোমরা সবগুলো লিখে রাখো। তাইলে স্যার একই সাথে কি মতি, মতি কি হবে, এই যে ম মানে হচ্ছে অ, ম কি অ, তাহলে কি হবে স্যার মতি, ঠিক আছে, ঠিক। একই সাথে গতি, গ মানে হচ্ছে অ, তাহলে কি হবে গতি, উচ্চারণগুলো লিখতে হবে তোমাকে, আচ্ছা মোদি, আচ্ছা ঠিক আছে যদি। এবার আমি আরো কয়েকটা লেখাই তোমাদেরকে, দেখো অধিকার, এ দেখো অ, তারপরে কি রশ্মিকার, আর অ রশ্মিকার থাকলে অর উচ্চারণ কি হবে, সংবৃত না বিবৃত, অবশ্যই সংবৃত, ও ধি, অ ধি, অধিকার, অধিকার, ঠিক আছে, কারণ এখানে র, র সাথে কিন্তু একটা অ আছে, আর সেও আর উচ্চারণ হয় না, এই জন্য এখানে অশান্ত হয়েছে, ঠিক আছে, ঠিক। একই সাথে অতীত, অতীত কেন স্যার এখানে অতি হলো, কারণ দেখো এই যে অ, আর তারপরে কি আছে দীর্ঘইকার আছে, তারপরে কি আছে দীর্ঘইকার, এই জন্য আমাদের কি হবে অতীত, অতীত হবে, ঠিক আছে, অতীত, দীর্ঘকার থাকলে রশ্মিকার হয়, এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিন্তু, ঠিক আছে, অধিকার, ঠিক আছে স্যার, আচ্ছা তাহলে স্যার অনু, অতীত অনেকে বলে না অতীত ভুলে যেতে চাই, আমার ক্লাস টেনের ছাত্র অথবা আমার ক্লাস এইটের ছাত্র ছাত্রীরাও কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেয় স্যার অতীত ভুলে যেতে চাই, তাহলে তার অতীত কী ছিল তোমরা কমেন্ট করো, যাই হোক, না সরি এটা কমেন্ট করার দরকার নাই, উল্টা পাল্টা পরে শুরু হয়ে যাইব, দরকার নাই এত কথা বলার, আচ্ছা যাই হোক, হ্যাঁ অনুমান কি হবে এটা তোমরা লিখো, অনুমান তোমরা লিখো, আর এটা হচ্ছে অনুকূল, সরি অনুকূল তোমরা লেখো, অনুকূল বানানটা তোমরা লেখো, এই দুটা তোমরা লেখো, অনুমান এবং অনুকূল, হ্যাঁ ঠিক আছে স্যার, হসন্ত হয়েছে কেন স্যার, এই যে হসন্ত কেন হয়েছে দেখো তো, অধিকার র, অধিকার এই রর সাথে কিন্তু অ আছে, রর সাথে কি রয়েছে অ রয়েছে, এই জন্য আমরা যেখানে অর উচ্চারণ করতে পারবো না সেখানে আমরা একটা হসন্ত দিয়ে দিব, ঠিক আছে, আচ্ছা হসন্ত কেন কইলাম তো, হসন্ত কেন, হসন্তর কথা প্রথমে বলছিলাম, অনুমান অনুকূল, ঠিক আছে স্যার, সেম স্যার, অনুকূল অনুমান, আমি আবার আসছি আপনার ক্লাস করতে আসলাম, ঠিক আছে আপসানা মনু ক্লাস করো, উফ নাইদা বলতেছে আমার কমেন্ট স্যারে পড়ে না, সবচেয়ে কমেন্ট বেশি কিন্তু নাইদারে পড়ি, ঠিক আছে, আচ্ছা আমাদের আলোর নাকি অতীত নাই, কি বলো তুমি ক্লাস মানে প্রাইমারি স্কুল পড়ো নাই, তোমার অতীতের পড়াশোনা কি নাই, হ্যাঁ নাকি এটা অন্য অতীত, অনুকূল ঠিক আছে, অনুকূল অনেক সুন্দর হয়েছে সবার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এইবার দেখো তো এই যে অনুমান দেখো, ও এটা দেখো অর পরে এখানে রশ্মিকার রয়েছে, তো এই জন্য এটা হয়ে যাবে ও, দেখো ও নু, আর পরেরটা ঠিক আছে মান, মান, মানের, মানের মধ্যে কি হবে একটা কি হবে হসন্ত হবে, দেখো মান ন, ন এখানে কিন্তু ওর উচ্চারণ রয়েছে কিন্তু সেটা উজ্জ, ঠিক আছে অনুমান, আর তারপরটা দেখো অনুকূল, এটা কিন্তু দীর্ঘকার, এই সকল দীর্ঘকারে কিন্তু রশ্মিকার হয়ে যাবে, তোমাদেরকে আগে বলছি, তাহলে কি হবে স্যার ও নু, সরি ও নু কুল, কুল, আচ্ছা ঠিক আছে, এই তো শেষ হয়ে গেল আমাদের প্রথম নিয়মটা, প্রথম নিয়মটা আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে, যারা যারা বুঝো না আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে দিবা যে স্যার বুঝি নাই, আচ্ছা প্রথম নিয়মটা কিন্তু শেষ, আচ্ছা আচ্ছা ইএমডি সোলাইমান, অনুকূল বানানের মধ্যে তোমার এই যে এখানে দীর্ঘইকার দেওয়ার কোনো সুযোগ নেই, রশ্মিকার দিতে হবে, সরি উচ্চারণের মধ্যে, এগুলো কিন্তু আমি স্যার বানান শুদ্ধ করাই না, এগুলো কিন্তু উচ্চারণ তোমাদের, দেখো গরু উচ্চারণ করতে হবে, যদি উচ্চারণ করতে হবে, অধিকার উচ্চারণ করতে হবে, অধিকার, আমি কমেন্ট করলে ক্লাস আটকে যায়, পড়ে না বের হয়ে যাবো স্যার, আচ্ছা ঠিক আছে, অতীত কেন হলো স্যার,
অতীত হলাম নতুন আলো তোর বারান্দায়, তোর মতো তো নয় রে আমি কষ্ট জমে তাই। কি অতীত হলাম নতুন আলো তোর বারান্দায়, হ্যাঁ তোর মতো তো নয় রে আমি কষ্ট জমে তাই। হাই হাই জেবু সাহেব কি হইছে? হ্যাঁ ঠিক আছে, লাইট দিয়ে ক্লাস করো তাই। স্যার আলো সব ভুলে গেছে, স্মৃতি ফিরে আসলে আমাদেরও ভুলে যাবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা জটা জ হলো কেন? হ্যাঁ এই কথাটা কিন্তু তোমাদেরকে আঁকি অসু মনে হয় তখন ক্লাস করো নাই, হ্যাঁ আঁকি অসু তখন একটু ক্লাস করো নাই, আমি এখানে বুঝাই দিই। এই যত প্রকার জ থাকবে, এই জ থাকলে সেটা হয়ে যাবে জ, এটা বাংলা উচ্চারণের নিয়ম। জ থাকলে হয়ে যায় কি জ, রশ্মিকার থাকলে আর দীর্ঘকার থাকলে হয়ে যায় রশ্মিকার, তালব্যস্ব দন্তস্ব মধ্যস্ব, তিনটা স থাকলে হয় তালব্যস্ব, এটা বলে দিছিলাম। খিউ থাকলে হয় ক, সরি খিউ থাকলে হয় খ, এবং খিউ যদি কোনো একটা শব্দের মাঝখানে থাকে তাহলে হবে ক এবং খ। এগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনো নাই, স্যার অনেক ভালো করে বুঝতে পারতেছি। স্যার আমার একটা বই আছে, এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, আমি ওই বই থেকে পড়ি। ঠিক আছে আফসানা মুন্নু ধন্যবাদ, তিনবার আক্স করলাম। আচ্ছা আঁকি অসু তিনবার আক্স না, তোমাকে একেবারে শুরু থেকে, তুমি মনে এখন জয়েন হয়েছো ক্লাসের মধ্যে, তিনবার আক্স করছো ঠিক আছে, কষ্ট তো করতেই পারো স্বাভাবিক, কিন্তু আমার চোখে হয়তো সম্ভবত ওইভাবে পড়ে নাই। আর এই কথাটা আমি কিন্তু শুরুতে বলে দিছিলাম, ঠিক আছে শুরুতে বলে দিছিলাম, জ থাকলে জ হয়, জ থাকলে জ হয়, জ থাকলে কি হবে জ হবে, সবসময় জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ তুমি দেখো তো আমরা কি বলি, আমরা কি বলি এটা জ, কিন্তু এই অন্তস্থীয় জ উচ্চারণ স্বাভাবিক, জ জ জ জ। এখন তুমি বলবে জল, জল বলবা নাকি জল, জল। এখন দেখো এই জ্বর উচ্চারণ একটু বড় করে হয়, হ্যাঁ এটা হচ্ছে বর্গীয় জ, আর এটা হচ্ছে শুধু জাস্ট জ, জ্বর উচ্চারণ হালকা করে হয়। হ্যাঁ আচ্ছা যাই হোক, আশা করি বুঝছো। বুঝছি স্যার, স্যার হসন্তের ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে আমাদের শেষের দিকে গেলে আবার হসন্ত আসবে, যত জায়গায় হসন্ত আসবে তত জায়গায় হসন্তের ব্যাপারটা বুঝাই দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ঠিক আছি স্যার, সব ঠিকঠাক আছে স্যার, বুঝতে পারছি স্যার, স্যার ঠিক আছে স্যার, বুঝছি স্যার। আচ্ছা হসন্ত বুঝাই দিব আমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 30 মিনিট পর ক্লাসে আসলাম তাই। ও আচ্ছা ঠিক আছে আঁকি অসু, ঠিক আছে তুমি ওই শুরুতে দেখলে এই জ কেন জ হলো এটা বুঝতে পারবা, শুরুতে যারা যারা মিস করছো তারা এই প্রশ্নগুলো করাটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে স্যার, বেইমান গান গায় স্যার হসন্তের ব্যাপারটা, হ্যাঁ হসন্তের ব্যাপারটা আমি আরেকবার বুঝাই দিব, হ্যাঁ শব্দের শেষে রয়ের উচ্চারণ থাকলে হসন্ত। আচ্ছা এইবার দেখো শব্দের শেষে এই কই রে কই রে কই কই কই, আচ্ছা ঠিক আছে এখানে দেখো তো অতীত, এই দেখো দীর্ঘইকার আর এখানে অ, এটা হয়ে যাবে ও, আর দীর্ঘইকার থাকলে রশ্মিকার আর তত্ত, আর অতীত ত, এই ত মানে কি অ, ত, তর মধ্যে কি রয়েছে অ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে অ রয়েছে, যেগুলো সেখানে সেখানে গিয়ে অসন্ত হবে, ঠিক আছে। তারপর আমি আরেকবার বুঝাই দিব তোমাদেরকে, যারা বুঝবা না অবশ্যই বুঝাই দিব স্যার, সাউন্ড আর একটু বাড়ালে ভালো হতো। আচ্ছা সাউন্ডের সমস্যা তোমাদের, রোজা দিয়ে চিল্লাচ্ছি আবার সাউন্ডের সমস্যা হচ্ছে। ঠিক আছে স্যার, এখনই জেবু সাহেব ক্লাস শেষে বেমান গান শোনাবো, ঠিক আছে স্যার, ওকে আচ্ছা ঠিক আছে। এবার আমি দ্বিতীয় নিয়মটা লেখাই, নিয়মটা ওয়ান এটা শেষ। আচ্ছা তোমরা যারা যারা বললো স্যার হসন্তের ব্যবহারটা দেখেন, এটাও দেখাবো, হ্যাঁ নিয়ম। আচ্ছা এইটা তো আর লেখার দরকার নাই, এখানে এটাও শেষ করে দিই, স্যার কলমই পড়ে গেছে, যাই হোক। আচ্ছা এবার আসি নিয়ম, নিয়ম টু অর্থাৎ নিয়ম দুই, আমরা যেটাকে ইংলিশে বলি রুল এটাকে এখানে বলবো কি নিয়ম। শব্দের শুরুতে অথবা শব্দের আদিতে, আদি তো তোমরা এখন জানো, শব্দের আদিতে, শব্দের আদিতে অ থাকলে, অ অ থাকলে, অ থাকলে এবং এরপর, এরপর জফলা, এরপর জফলা থাকলে, আগের আগের ও, আগের অ কারের মতো হয়, ঠিক আছে। শব্দের আদিতে মানে শুরুতে, আদি মানে কি শুরু, শব্দের আদিতে যদি ওকার থাকে, আচ্ছা ঠিক আছে সারে বেলে বা ব্লার,
স্যার অ্যাভেলেবল। আচ্ছা স্যার ব্লার হলে কোনো সমস্যা নাই, তোমরা একটু অপেক্ষা থাকো, স্যার ব্লার থাকুক, টেনশন মুক্ত থাকো। আচ্ছা তোমরা একটু কষ্ট করো না, এই ব্লার হয়েছে তো কি হয়েছে, একটু অপেক্ষা থাকো না, ব্লার ঠিক হয়ে যাবে, আমি লিখে রাখি, ব্লার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি লিখবো, তোমরা ব্লার কোনো সমস্যা নেই। হ্যাঁ কন্যা অধ্যক্ষ সমস্যা না, ঠিক হয়ে যাবে। অত্যাচার কল্যাণ বন্যা ধন্য। আচ্ছা এখন কি ব্লাড ঠিক আছে বাচ্চারা, এখন কি ব্লাড ঠিক আছে? এখন অনেকে বলে স্যার হসন্ত কি সাউন্ড কমে গেছে, স্যার স্যার সাউন্ড ঠিক আছে কি না, ব্লাড ঠিক আছে কি না, সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ কি না, যাদের সাউন্ড সমস্যা আমরা হেডফোন দিয়ে শুনি, ঝাপসা দেখা যাচ্ছে, সমস্যা নাই স্যার লেখা ক্লিয়ার না, আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে স্যার, বোঝা যায় না, ক্লিয়ার না স্যার, ক্লিয়ার না স্যার, হামলা স্যার, ওকে স্যার, সবাই কম কথা বলুন, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আজকে স্ট্যাটাস দিব ক্লাসের সময় বেইমান সং নিয়া মারামারি করে আমার বন্ধুরা, ঠিক আছে স্যার, আচ্ছা আমি একটু সরে যাই, হ্যাঁ একটু সরে গেলাম, জি স্যার ঠিক আছে স্যার, সব কিছু ঠিকঠাক আছে স্যার, জি স্যার ঠিক আছে স্যার, এখন অল ক্লিয়ার স্যার, জি স্যার সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, সাউন্ডও শুনতে পাচ্ছ, ঠিক আছে স্যার সাউন্ডও শুনতে পাচ্ছ, সাউন্ড ক্লিয়ার তো নাকি, না আবার সাউন্ড একটু বাড়াই দে নাকি, অনেকের তো সমস্যা হয়, আচ্ছা ঠিক আছে অল ক্লিয়ার স্যার, কোনো সমস্যা নাই স্যার, আচ্ছা এবার দেখো তো, এই দেখো গ শব্দের শুরুতে অ থাকলে, এই যে দেখো যদি শব্দের শুরুতে নাই বোঝা যায় না অ, এখানে অ ঠিক আছে, আবার এখানে অ ঠিক আছে, এখানে অ ঠিক আছে, কিন্তু বাকি যতগুলো শব্দের শুরুতে আছে সবগুলোর মধ্যে মনে মনে কিন্তু অ আছে, তার মানে যে গ গর মধ্যে কিন্তু অ আছে, তার মানে অ তো আছে নাকি, অ তো থাকবেই, অ তো আছে স্বাভাবিকভাবে, এই অ যদি থাকে তাহলে এই অর উচ্চারণ হবে কি ও এর মতো, কি হবে ও এর মতো, আচ্ছা অ থাকলে তারপরে যদি আবার জপালা থাকে, জপালা এই যে দেখো জপালা 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 জপালা, এই যে জপালা 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 জপালা, প্রত্যেকটার মধ্যে কি আছে তারপরের শব্দে জপালা রয়েছে, জপালা রয়েছে, ঠিক আছে জপালা থাকলে আগের অ অর্থাৎ শুরুর অ যেটা হবে সেটা ও এর মতো হবে, আর যদি শুরুর অ যদি ব্যঞ্জন থাকে তাহলে সেটা হবে ওকার হবে, শুরুতে ব্যঞ্জন থাকলে সেটা হবে ওকার, আর শুধু অ থাকলে সেটা হবে ও। এবার দেখো যেমন গদ্য, ঠিক এটা কি হবে গো গদ্য, উচ্চারণ কি হবে গদ্য, আমরা না বলি গদ্য, আসলে গদ্য না, এটা সঠিক উচ্চারণ হচ্ছে গদ্য, ঠিক আছে গদ্য, ঠিক আমরা এটাকে বলি পদ্য, কিন্তু দেখো এখানে অ আছে, এটা সঠিক উচ্চারণ হবে কি পদ্য, এই যে দেখো স্যার এখানে তাহলে হসন্ত কেন দিচ্ছেন, হসন্ত কথাটা আসবে এই জন্যই, দেখো তো পদ্য, এই যে ধ উচ্চারণ করতে গেলে কিন্তু অ আসে, এই দেখো যেখানে যেখানে অ উচ্চারণ হবে সেখানে সেখানে হসন্ত দিতে হবে, যেমন দেখো পদ পদ, এই যে পদ পদ উচ্চারণ করতে গেলে কিন্তু পদ দ দ, এই যে ধর মধ্যে কি উচ্চারণ হবে এই যে অ আসে, এই জন্য যেখানে সেখানে অ আসবে ব্যঞ্জনের বেলায় সেখানে সেখানে হসন্ত দিতে হবে, আশা করি হসন্ত বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে যেখানে যেখানে দুইটা স্পাইস বাড়ি আইসা বেড়াইলে যাও, কি বলতেছে এটা রে, এরা ক্লাস তো করে না রে, আচ্ছা এরা ক্লাস করে না, ক্লাস কেটে দিব এখন, আচ্ছা ঠিক আছে তিনটা আছে ধান না, আচ্ছা ঠিক আছে স্যার, এরা ক্লাস দেখে না, হুম হুম ক্লাসের প্রতি তাদের কোনো আগ্রহ নাই, দেখো তো এখানে এই জন্য অসন্ত হয়েছে,
এবার ধর কন্যা, দেখো তো এ তারপরে কি আছে, এই যে ক, এখানে কিন্তু মনে মনে অ রয়েছে, অ তার মানে এটা হয়ে যাবে ও কার, আর এটা ডাবল উচ্চারণ হবে কোন। দেখো এখানে কোন নর মধ্যে অ রয়েছে, তার সাথে সেটা কি না, কোন না, কোন না, কোন না, ঠিক আছে। যেমন অন্য এখানে এটা হয়ে যাবে স্বরেও হয়ে যাবে ও, আর এখানে হবে ন, আট পাটটা হবে নৌকান্ন, অন্য অন ন। পরটা হচ্ছে অধ্যাপক অধ্যক্ষ, এই দেখো ওদ ওদ, এই দেখো এখানে মধ্যে কি লিখবো আমরা, ও স্বরেও রয়েছে এই জন্য লিখবো ও, আর এই যে দজপালা ওদ উচ্চারণটা হবে দক্ষ। আমরা জানি খিউ হলে, খিউ যদি শব্দের শুরুতে হয় তাহলে শুধু হবে খ, আর খিউ যদি শব্দের শেষে হয় অথবা মাঝখানে তাহলে হবে ক এবং খ। এবার দেখো তো আবার অনেকে এইগুলো লিখে দিব, এগুলো আর দেওয়া যাইতো না, বিপদে পড়ছি আমি। দেখো ওদ দক্ষ, ওদ দক্ষ, ঠিক আছে, ওদ দক্ষ। আচ্ছা যেখানে যেখানে আটকো এখানে দেখো ওদ দক্ষ, যেখানে যেখানে তোমার আটকে যাবে সেখানে মানে স্বরেও উচ্চারণ হবে, অর্থাৎ অ উচ্চারণ হবে অধ্যক্ষ। এবার ঠিক পরেরটা আমি উচ্চারণ করি অত্যন্ত, তাহলে হবে ও অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত। দেখো উচ্চারণ উচ্চারণ করো অত, অত, তারপরটা লিখি তন্ত, অত্যন্ত। এটাই তোমার পরীক্ষাতে আসবে, এইভাবে লেখা থাকবে অত্যন্ত, সঠিক উচ্চারণ কি অত্যন্ত, অত্যন্ত, ঠিক। এভাবে অত্যাচার, তাহলে আমরা কি হবে ও, ও আমাদের ব্যঞ্জন দিতে হবে, আসলে হসন্ত দিতে হবে, অত্যাচার। তারপরটা হচ্ছে কল্যাণ, দেখো তো হবে কোল, কোল, তারপরটা কি হবে ল্যান, কোল ল্যান। তারপরটা দেখো বন্যা, কি হবে বন না। তারপরটা হচ্ছে গণ্য, গণ্য। তারপরটা হচ্ছে ধন্য, ধন্য। এটি উচ্চারণ কিন্তু এইভাবে লিখতে হবে, তোমার পরীক্ষা থাকবে এইভাবে লিখতে হবে, এইভাবে, ঠিক আছে, পরীক্ষা থাকবে এইভাবে লিখতে হবে, এইভাবে। বুঝছো কি না আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিতে, যে স্যার এই সূত্রটা বুঝছি, ঠিক আছে, স্যার বুঝছি, স্যার বুঝছি, স্যার বুঝতে পারছি, স্যার। ঠিক আছে সবাই একটু চুপ করো প্লিজ, ধ কেন হলো, আচ্ছা ধ কেন হলো, হ্যাঁ যদি কখনো জ ফালা দিয়ে, এই যে দেখো ধ কেন হলো, যদি কখনো ধ ফালা দিয়ে জ থাকে তাহলে এটার জন্য হবে ধ এবং জ, ঠিক আছে, প্রথম ধ এবং পরের ধ। যদি কখনো ধ ফালা ধ সরি ধর পরে জ ফালা থাকে, ধর পরে জ ফালা থাকে, ধ পরে জ ফালা থাকলে দুইটা ধ হবে, প্রথম ধ হবে আঁটুপাকা ধ, পরেরটা হবে কি কানমুসরিয়া ধ, এটাকে আমরা কানমুসারা, এটা কানমুসারা মানে এইভাবে বলার কোনো আসলে ঠিক না, একটা হলো ধ, একটা হলো ধ, একটা হলো ধ, একটা হলো ধ, ঠিক আছে, তেমন ধ ধন ধান্য বলে না এইভাবে, ঠিক আছে। আচ্ছা আশা করি এটাও বুঝছো, হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝ স্যার, কল্যাণ বানানটা একটু দেখেন, হ্যাঁ কল ল্যান হয়েছে তো, কল ল্যান, ঠিক আছে তো, কোনো সমস্যা তো নাই, কল ল্যান, হ্যাঁ কল ল্যান হয়েছে তো স্যার, অত্যন্ত দুইবার বসন্ত হয়েছে, অত্যন্ত দুইবার হোক, পাঁচবার হোক, দশবার হোক, বিশবার হোক, তিরিশবার হোক, কোনো সমস্যা না, বসন্ত একের অধিক, একের অধিকবার হতে পারে, বসন্ত তো শুধু একবার হয় তা না, এক একক শব্দ বিশিষ্টের মধ্যে হসন্ত হয়তো একবার হতে পারে, কিন্তু সিলেবাল যত বেশি হবে, সিলেবাল যত বেশি হবে হসন্ত তত বেশি হবে। এখানে দেখো সিলেবাল কত, অত একটা সিলেবাল, তোন একটা সিলেবাল, তো তিনটা সিলেবাল রয়েছে, সিলেবাল মানে হচ্ছে এগুলো হচ্ছে কি অক্ষর, যেমন এ অত একটা অক্ষর, তোন একটা অক্ষর, তো তিনটা সিলেবাল, তিনটা সিলেবাল মানে দুটো হসন্ত হয়েছে, কমই তো হয়েছে, বেশি হওয়া দরকার ছিল স্যার, কল্যাণ আবার দেখেন, হ্যাঁ দেখেছি, বুঝছি স্যার অনেক করে, ভালোভাবে বুঝছি, কল্যাণের জপালা কেন হলো আর বন্যার জপালা হলো না কেন, আচ্ছা একটু খেয়াল করো তো তোমরা, বন্যার জফালা হলো না কেন, হ্যাঁ কল্যাণ হবে নাকি স্যার, কল্যাণ হবে, স্যার জফালার পরিবর্তন করে কি লিখবো তা নিয়ে লিখে দিলে ভালো হয়, আচ্ছা স্যার ঠিক আছে স্যার, কল্যাণ আর কি, আচ্ছা একটু তোমরা খেয়াল করো, আমি একটু আমার বই থেকে দেখে নিচ্ছি,
তোমাদের তো সমস্যা অনেক ক্ষেত্রে হয়ে যায় যে স্যার কন্যা ঠিক আছে স্যার কল্যাণ ঠিক আছে স্যার আচ্ছা অনেক ক্ষেত্রে তোমাদের হয়ে থাকে আচ্ছা ঠিক আছে স্যার এই তো স্যার আর একটু সময় নিচ্ছে হ্যাঁ অত্যাচার ঠিক আছে কন্যা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার তোমাদের যারা যারা আমাকে প্রশ্ন করছো স্যার বন্যার বেলা এটা হলো কন্যার বেলা কেন হলো না কল্যাণ দুইভাবে লেখা যায় এই যে তোমরা আমার এই বইটা দেখতে পারবে না সম্ভবত আমি যদি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পারো কিনা একটু কষ্ট করে দেখো তো এই যে কল্যাণ এই নিয়মে হবে কল্যাণ এই নিয়মে হবে দুইটা নিয়মে হবে তার মানে তুমি ইচ্ছে করলে এটাকে এইভাবেও লিখতে পারো কল্যাণ এই নিয়মে লিখতে পারো কোনো সমস্যা নাই স্যারে যে তোমাদেরকে উলুট পালুট করে বোঝাবো এমন তো নয় আমি ঠিক আছে কারণ আমি চেষ্টা করি তোমাদেরকে প্রপার আমার কাছ থেকে যেটা আসবে সেটাই প্রপার ঠিক আছে তুমি এই দুইটা নিয়মে এটাকে লিখতে পারো কল্যাণ ঠিক আছে স্যার কল্যাণ এটা তো লিখতে পারো এটা তো লিখতে পারো ঠিক আছে স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা দুইটা নিয়মে লিখতে পারো এখন বুঝছো কিনা স্যার এখন বুঝছো কিনা এখন বুঝছো কিনা এখন বুঝছো কিনা আমি যেটা বুঝাতে চেয়েছি তোমাদেরকে আচ্ছা স্যার স্যার এস নিব আচ্ছা না আমি সরে যাই স্যার কল্যাণ হলো না কেন এই যে এস বয় এই যে কল্যাণ হয়েছে কোনো সমস্যা না এই যে আমার যে বইটা এই বইয়ের মধ্যে দুইটা নিয়মে দেওয়া আছে এটা লিখলো সঠিক কোনো সমস্যা নেই কল্যাণও হয় কল্যাণও হয় কোনো সমস্যা নাই হ্যাঁ তোমরা দুইটাই লিখতে পারো এবার বুঝছো কি না যারা যারা প্রশ্ন করছো হ্যাঁ স্যার বুঝছি স্যার না অন্য সবকিছু কিন্তু দুইটা নিয়মে লেখা যাবে না ন হবে নাকি না আর তোমাদেরকে এই জন্য বারবার বলতেছি স্যার এই যে যদি কল্যাণ যদি হয় এই যে ন এই যে এই দিক দিয়ে লেখাই দেয় যদি হয় ন যদি হয় মধ্যন্য ন সেটা হবে দন্তন্য ন ঠিক আছে অর্থাৎ তোমার মধ্যন্য থাকুক দন্তন্য থাকুক যেই নয় থাকুক সেটা হবে এই ন অর্থাৎ একটা হচ্ছে কি এটা হচ্ছে মধ্যন্য ন আর এটা হয়ে যাবে কি স্যার দন্তন্য ন ঠিক আছে এইভাবে হবে অর্থাৎ মধ্যন্য থাকুক সেটা দন্তন্যই হয়ে যাবে হ্যাঁ ওই একটু আগে তোমাদের শুরুতে ক্লাসের শুরুতে যেগুলো লেখাই দিয়েছিলাম ওগুলো তোমাদের জানা আগে দরকার ঠিক আছে স্যার বুঝছি স্যার আচ্ছা বুঝছি স্যার জি স্যার এখন বুঝছি জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ঠিক আছে স্যার বুঝছি স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ কল্যাণ হ্যাঁ এটা যদি তোমার মধ্যন্য ন দিয়ে থাকে কল্যাণের ন সেটা হবে দন্তন্য ন স্যার এখন বুঝছি ঠিক আছে স্যার এখন বুঝছি স্যার এখন বুঝছি স্যার আচ্ছা ঠিক আছে স্যার এখন বুঝছি স্যার আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ বুঝছি স্যার বাংলা সেকেন্ড পেপার না বুঝে কোনো উপায় নেই জি স্যার বুঝছি ঠিক আছে স্যার আচ্ছা গেল এটা তোমরা যারা স্ক্রিনশট করার কথা স্ক্রিনশট করে নাও যারা লিখার কথা লিখে না এগুলো কিন্তু গ্রুপে জমা দিতে হবে যারা জমা দিবে না তাদেরকে এটার জন্য শোকস করা হবে ঠিক আছে স্যার আচ্ছা স্যারে কিন্তু একদম দলিলপত্র নিয়ে এগুলো আলোচনা করি ঠিক আছে একাধারে বাংলার জন্য তিনটা বই অলরেডি কিন্তু নিয়ে আসা হয়েছে হ্যাঁ আর এই বইটা আমার কাছে অনেক ভালো লাগছে বলে এই বইটা আমি মানে ইউজ করি এই বইটা থেকে অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক রুল এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা চাইলে এই বইটা কিনতে পারো কিনে তোমরা পড়তে পারো অথবা তোমাদের জন্য লেকচারের বইটি অনেক ভালো লিখেছে তোমরা লিখতে পারো ঠিক আছে আর অনেকগুলো মোটা মোটা বই সেগুলো দরকার নাই বাংলাতে এ প্লাস পাওয়ার জন্য একেবারেই কম সংখ্যক বই একেবারে পাতলা পাতলা বইও যথেষ্ট এত মোটা বই কেনার দরকার নেই টাকা পয়সা নষ্ট করার দরকার নাই এমনিতে আমার কোর্সে ভর্তি হয়ে তোমাদের অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে ঠিক আছে যাই হোক আচ্ছা এইবার আমাদের এটা কিন্তু শেষ রাইটারের নাম বলেন প্লিজ নোট জমা দেবেন হ্যাঁ রাইটারের নাম হচ্ছে আচ্ছা নাম বলেন প্লিজ আচ্ছা রাইটারের নাম হচ্ছে এনার নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ হ্যাঁ বিশ্বজিৎ ঘোষের বই ডাক্তার বিশ্বজিৎ ঘোষ এই স্ক্রিনশট নেওয়া হয়েছে তোমাদের নোট জমা দিলে স্যার ভার্চুয়াল মাইক দিবে কিন্তু আচ্ছা ঠিক আছে জমা না দিলে চশমা লিখে ফেলছি স্যার আচ্ছা ঠিক আছে লিখে ফেলছি স্যার স্যারের নাম বলেন স্যারের নাম হচ্ছে ডক্টর ডক্টর বিশ্বজিৎ ঘোষ হ্যাঁ বোর্ডের গুলোই পড়লে হবে বাংলা দ্বিতীয় পত্রের জন্য এ শুনো বাংলা দ্বিতীয় পত্রের জন্য শুধু বোর্ডের প্রশ্ন বিগত সালের বোর্ডের প্রশ্নগুলি যথেষ্ট এত কিছু দরকার নাই এখন বল আমি তো ইচ্ছে করলে দ্বিতীয় মানে বোর্ডের প্রশ্নগুলি করাইতে পারি এখন তোমরা বলবো যে স্যার কেন বোর্ডের প্রশ্নগুলো করান এগুলো তো আমরা বুঝি না স্যার এটা আসলো কিভাবে এটা আসলো কিভাবে এটা কেন হলো ওইটা কেন হলো তোমাদের কাছে তো অনেক প্রশ্ন থাকতে পারে ঠিক সেই ক্ষেত্রে কিন্তু বাংলা সেকেন্ড পেপারের জন্য এই নিয়মগুলো করানো লাগে ঠিক আছে আর বাকি ঝুঁকি দেওয়া যাইতো কোনো সমস্যা ছিল না তারপর প্রশ্ন তো পাইতাম অনেকগুলো লেখা যারা জমা দিবে না তাদের কি পানিশমেন্ট মানে হ্যাঁ
ওই দেখো আমাদের নাহিদা বলতেছে না স্যার 600 টাকা, আর মাসে 10 দিন পড়তাম 45 মিনিট করে। হ্যাঁ হ্যাঁ, ওই 45 মিনিটে তোমাদেরকে পড়াবো আমি স্যার। সাউন্ডটা একটু বাড়ান। ঠিক আছে স্যার, সাউন্ডটা স্যার আমি অন্য একটা বই কি সমস্যা নাই। হ্যাঁ তানি ইসলাম, আমার নোট শুধু করতে থাকবে, আমি যে নোটগুলো করাই সে নোটগুলো করতে থাকবে, বই কেনার তো দরকার আমি মনে করি না। তানি ইসলাম, বই তো কেনার কোনো প্রয়োজন নাই, আমি তো মনে করি না বই কেনার দরকার আছে যে। ঠিক আছে কি বুঝি তারপর বোর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোর্ড প্রশ্ন স্যার আমি ডক্টর মা, হ্যাঁ হ্যাঁ ডাক্তার মাহবুবুর রহমানের বইটা অনেক ভালো। হ্যাঁ তাসমিনা সুলতানা উর্মির, ডাক্তার মাহবুবুর রহমানের বইটা অনেক ভালো। আর ডাক্তার বিশ্বজিৎ সেন ওনার বইটাও ভালো, তবে আমি তো ওনাকে ওইভাবে চিনি না। হ্যাঁ ওনার বইটা ভালো। তারপরে আমাদের সৌমিত্র শিক্ষক স্যারের বই রয়েছে, অনেকের বই। আমি তো আর তোমাদের ইন্টারমিডিয়েটে নই, ইন্টারমিডিয়েটে না হইলে না আমি অনেকগুলো বই পড়তাম, তো তোমাদেরকে পড়ানোর জন্য যা পড়া লাগে তাই পড়ি, বুঝছো নি? তো আমার কাছে যেটা ভালো লাগলো সেটাই বললাম আর কি। তবে কোনো সমস্যা নেই, আমি আরও এই বইটা এখন তোমরা কিনবা না, আমি আরও কয়েকটা গ্রামাটিক্যাল আইটেম দেখি, তারপরে তোমাদেরকে সাজেস্ট করবো কেনার ব্যাপারে। তার চেয়ে আরও ইজি বই রয়েছে, তার চেয়ে আরও আরও ইজি বই রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করবো। একদিন তোমাদেরকে বইয়ের নামগুলো বলে দিব, কী কী বই কিনলে তোমার ভালো একটা রেজাল্ট আসবে সেগুলো বলে দিবে। এখন আপাতত বই কেনার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ বই কেনার দরকার নাই, টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমার ডাক্তার সোলাইমান কবির, কোনো সমস্যা নাই স্যার। আমি মিজানুর রহমান। হ্যাঁ তুমি মিজানুর রহমান আজহারির বই, আজহারি কি? না না তুমি শুধু মিজানুর রহমানের, মিজানুর রহমান বলছো। হ্যাঁ কিনি না এখনও। আচ্ছা স্যার বই ভালো কোনটা স্যার বলে দিব, স্যার বলে দিব, ঠিক আছে? একটা হচ্ছে নিরঞ্জন অধিকারীর বই রয়েছে, ওগুলো একদম কঠিন কঠিন লিখছে, দরকার নাই, আমি বলে দিব বই কী কী কিনতে হবে। আচ্ছা সমস্যা নেই, বই কেনার ব্যাপারে আমি তোমাদেরকে উৎসাহিত করবো। বই কেনার ব্যাপারে বলে স্যার আমি আলাউদ্দিন জিহাদি। আলাউদ্দিন আজাদের বই কিনছো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আসি নিয়ম তিন, নিয়ম তিনের মধ্যে বলাম, নিয়ম তিন, নিয়ম তিন শব্দের মধ্যে ব্যঞ্জন বর্ণ যুক্ত, ব্যঞ্জন বর্ণ যুক্ত অ, ব্যঞ্জন বর্ণ যুক্ত অ এবং এরপরে তোমাদের কি থাকতে পারে? হ্রস্ব ইকার থাকতে পারে, দীর্ঘ ইকার থাকতে পারে, হ্রস্ব ইকার থাকতে পারে, হ্রস্ব উকার থাকে। আমি এগুলো এইভাবে না লিখে সরাসরি এইভাবে কারগুলো লিখে দিই। হ্যাঁ রসইকার থাকতে পারে, তাহলে সবগুলো মাঝখানে সে শব্দটা ওকার হবে, কি হবে? ওকার হবে। শব্দের মধ্যে ব্যঞ্জন বর্ণে যদি রসইকার, দীর্ঘইকার, অসহায়কার, দীর্ঘায়কার থাকে তাহলে ওকার হবে। যেমন আমি যদি বলি কাকলি, কাকলি, আমি যদি বলি ধরণী, আমি যদি বলি কাজল, আমি যদি বলি তরুণী, আমি যদি বলি ঘরণী, আমি যদি বলি অবগতি, আমি যদি বলি সুমতি, আমি যদি বলি শতমূল। আচ্ছা শতমূলের মধ্যে সম্ভবত দীর্ঘইকার রয়েছে। আচ্ছা এই কয়টাই দেই, বেশি দিলে তো লাভ নাই, এই কয়টাই দেই। হ্যাঁ আচ্ছা আমি কিনছি, এখনো পড়ি নাই, সমস্যা নাই, আমি যেগুলো বলি দিই এগুলোই পড়তে থাকো না, কি দরকার কিনার টাকা পয়সা নষ্ট করার তোমাদের এরকম। হ্যাঁ ডাক্তার হা, হ্যাঁ হ্যাঁ ডাক্তার হায়াত মাহমুদের বইটা বেস্ট, ভালো বই স্যার। আমাদেরকে মায়ের দিবে কীভাবে? আচ্ছা নাই স্যার শুধু বলে নাই, দিয়া কিনেও তো দিতে পারে।
এ জীবনে বাংলা বই চোখেও না দেখা। আমি সমস্যা নেই, অধ্যাপক নিরঞ্জন অধিকারী বইটাও ভালো, স্যার চাঁদপুরের ভাষায় আমাদেরকে একটু পড়াবেন। আমাকে একজন বলছে ওনার বই সবচেয়ে ভালো। হ্যাঁ ভালো, কলেজ থেকে কত বড় একটা বই কিনতে হইস কইছে তাকাইলে ভয় লাগে। নিরঞ্জন অধিকারী, হ্যাঁ নিরঞ্জন অধিকারী বইটা এত বড়, হ্যাঁ এত বড় বই কেনার কোনো দরকার নাই, কারণ তোমরা ছোটো মানুষ, এত বড় বই কেনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক আছে সেম। আমাদের কলেজে ফার্স্ট ইয়ারের সবগুলো বই ফ্রিতে দেয়, ফ্রিতে দিচ্ছে, ভালোই তো। আমি কিনছি কিন্তু এখনও পড়ি নাই। ঠিক আছে স্যার, হ্যাঁ এতদিন বলতে ট্রান্সফার হতাম। ঠিক আছে, হ্যাঁ ভালো লাগবে তো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তরুণী কী হবে? তরুণী, তরুণী হবে জাস্ট। ও আচ্ছা, নটরডেমের টিচার হলে ভালো। আচ্ছা তরুণী, আচ্ছা ঠিক আছে, কিনে ফেলছি স্যার বাংলাদেশ। এইবার একটু খেয়াল করো স্যার, করাই এখন বলবা যে স্যার, স্যার গো, ও স্যার, শব্দের শুরুতে তো স্যার এইটাতে ধ আছে, ধ অ এটা তো আছে, তাহলে স্যার এই ধ কাট ধ কি এই ধো হবে না, এরকম হবে না, না এরকম হবে না, কেন হবে না, কারণ আমাদের আগে সূত্রে ছিল ধর পরে যদি রশ্মিকার দীর্ঘকার এরকম থাকে তাইলে ধ হয়ে যাবে ধো, অর্থাৎ ওকার হয়ে যাবে, তাইলে স্যার এগুলো একগাত ওকার হবে না, এগুলো একটা তো ওকার হবে না। ঠিক আছে, তাহলে কেন স্যার হবে না, তাহলে স্যার অবগতি কি অবগতি হবে না, এটা কি স্যার ও হবে না, ও হবে না, কেন হবে না, কারণ ওই ওর পরে আমরা বলছি অর পরে রশ্মিকার দীর্ঘকার রশ্মিকার যদি কিছু এরকম থাকে তাহলে এটার উচ্চারণ কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে, ও হবে, তাহলে স্যার এখানে ও হবে না, তাহলে কাকলি এই যে কা ঠিক মতো লিখেছে স্যার কাকো, এই যে এখানে অ আছে, অ থাকলে কি হবে ওকার হবে, ওকার মানে হচ্ছে ঠিক এরকম, তাহলে ওকার, তাহলে কাকলি, আমরা এটাকে কেউ বলি না কাকলি, কাকলি কাকলি টিকলি এগুলো বলি বলি না, আমরা বলি কি কাকলি কাকলি, তাহলে সঠিক কাকলির বানানটা হচ্ছে এটা, এখানে কোথাও কোনো থামার প্রয়োজন নাই, এই জন্য হসন্ত হয় নাই। তারপরটা দেখো ধরণী, এই যে দেখো ধ রো, এখানে রর সাথে কি আছে ও আছে, এই জন্য ধর রো, আর দীর্ঘিকার থাকলে হয় সবসময় রশ্মিকা। ঠিক আছে, কাজল এখানে কাকার কা, আর এখানে যে জ মানে হচ্ছে কি আছে ও আছে এখানে, এই জন্য জোকার জো এখানে কি হবে লো, কাজল, এখানে কাজল লিখতে গেলে কাজল লেখ, হ্যাঁ কাজল লেখা আমাদের শেষ কাজল। আচ্ছা ধরণী লেখো, ধরণী, ধরণী, আচ্ছা তোমরা বাকিগুলো একটু লিখে আমাকে কমেন্ট করো, হ্যাঁ বাকিগুলো লিখে আমাকে একটু কমেন্ট করো, বাকিগুলো লিখে আমাকে কমেন্ট করো, হ্যাঁ আমি একটা প্রশ্ন একটু দেখি, তোমরা বাকিগুলো লিখে আমাকে একটু কমেন্ট করো। লিখছ? লেখো নাই? লিখছ বাকিগুলো? আচ্ছা এখনো লিখো নাই, লিখো। ঠিক আছে, এবার দেখো তরণী, তাহলে দেখো তরণী, ঠিক আছে তরণী, দেখো ঘরণী, ঘরণী, তারপর হচ্ছে অবগতি, অ ঠিক থাকবে, অব অবগতি, অবগতি, সুমতি, এই যে দেখো বললাম না দন্তস্ব থাকলে কি হবে তালব্যস্ব, তাহলে হবে সু, সুমতি, সুমতি, তারপরটা হলো শতমূল, দেখো তো এসে স ঠিক আছে, শত রস দীর্ঘকার থাকলে রস্যকার মূল, শতমূল, এই সূত্রটা বুঝছো কিনা আমাকে কষ্ট করে একটু জানিয়ে দাও, হ্যাঁ এই সূত্রটা বুঝছো কিনা আমাকে কষ্ট করে একটু জানিয়ে দাও, এই সূত্রটা বুঝছো কিনা আমাকে কষ্ট করে একটু জানিয়ে দাও, আবার আটকে আটকার কি ইচ্ছে আবার এরকম আটকে কা, ঠিক আছে এই সূত্রটা বুঝছো কিনা, তরুণী ঘরণী অবগতি, তরুণী ঘরণী অবগতি, অব
আচ্ছা সরি, আমার এখানে একটা ইকার হবে, রস্বকার, গর মধ্যে তো ওকার রয়েছে, গতি হবে, ঠিক আছে, অবগতি হবে, ঠিক আছে। বুঝছি স্যার, বুঝছি স্যার, জি স্যার, বুঝছি স্যার, বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আল্লাহ স্যার, এটা সূত্রটা ভালো করে বুঝি নাই। আচ্ছা সাকিবুল হাসান নাকি ভালো মতো বুঝে নাই। সাকিবুল হাসানরে বলে দিছি যে শব্দের মধ্যে ব্যঞ্জনযুক্ত যদি অ থাকে মাঝখানে, এই যে মধ্যে মধ্যে বলছে যে মাঝখানে 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 মাঝখানে, তাহলে সেখানে জাস্ট ওকার হবে, জাস্ট ওকার 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 ওকার, সবগুলোতে কি হবে, ওকার ওকার হবে। জি স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, এবার নিয়ম আমরা সাইন লিখবো। নিয়ম ফোর, ঠিক আছে, নিয়ম ফোর, 11 থেকে 18 পর্যন্ত পর্যন্ত সংখ্যাবাচক সংখ্যাবাচক শব্দের শব্দের শেষে শেষে কি হবে, অ উচ্চারিত হয়, কি হয়, অ উচ্চারিত হয়। ও মানে কি, ওকার, ও মানে কি, তা ওকার, ঠিক আছে। এবার আমি যদি লিখি আচ্ছা আমি লিখে দিয়েছি তোমাদেরকে 11 থেকে 18 পর্যন্ত শব্দগুলোর শেষে, শব্দের শেষে এই যে যত জায়গাতে র আছে তত জায়গাতে কি হবে, ওকার হবে। হ্যাঁ, অর্থাৎ অ থাকুক অথবা ধ থাকুক সবগুলোর শেষে কি হবে, ওকার হবে। এটা একদম সহজ রুল, ঠিক আছে, এটা একদম সহজ রুল। বুঝছি স্যার, বুঝছি স্যার, লেখাগুলো কিউট লাগতেছে। আচ্ছা সত্যি আজকে লেখা কিউট লাগতেছে, আমি তো বুঝি না, আমার হাতের লেখা খারাপ। হ্যাঁ, আমার হাতের লেখা একেবারে খারাপ, দেখো ঘ লিখতে পারি না আমি। হ্যাঁ, আমি একেবারেই মানে ওইভাবে পারি না, হাতের লেখাগুলো আরও ভালো করে লিখতে। হ্যাঁ, তোমাদেরকে অনেকে অবাক হচ্ছে যে স্যার বাংলা আবার আমাদেরকে কীভাবে পড়ায়, মনে হয় ভুলভাল পড়াই দিচ্ছে, আল্লাহ না জানে। হ্যাঁ, স্যার কি বাংলাতে এক্সপার্ট কি না, স্যার কি বাংলা পারে কি না, এগুলো কোত্থেকে স্যার লিখছে, ঠিক আছে। তো যাই হোক, স্যারে যে বাংলা পড়ায় নি এমনটা নয়। তুমি যদি কোনো একটা যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাকে সব কিছু পড়তে হবে, সমান তালে তোমাকে থাকতে হবে, ইংরেজি যেমন, আইসিটিতে তেমন, বাংলাতে তেমন, সমান থাকতে হবে, তারপরে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উপযুক্ত হবে। তুমি যদি মনে করো আমি ইংলিশে ভালো, আইসিটিতে কাঁচা, হবে না। তুমি যদি মনে করো স্যার আমি বাংলায় ভালো, ইংলিশে কাঁচা, হবে না। তোমাকে সমান তালে থাকতে হবে, এই জন্য স্যারও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, সবগুলো সমান তালে রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক স্যার, লেখাগুলো কিউট লাগছে, ঠিক আছে স্যার, আমার এনে বাংলা একটা লিখতে অন্যটা হয়ে যায়, ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, ভয়ের পরে ওকার হবে। আর জি স্যার বুঝতে পারছি স্যার, ক্লাস শেষ করবেন না আজকে, বাংলা লেখা অনেক কঠিন, ভার্চুয়াল মাইল খেতে হবে স্যার এখানে, ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক, ঠিক আছে স্যার, আচ্ছা যাই হোক, 11 12 13 14। আচ্ছা জি স্যার, আচ্ছা তোমরা কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না আমাকে একটু আগে বলো, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না, সাউন্ড ক্লিয়ার কি না আজকে। নাকি সাউন্ড শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে কি না, সাউন্ড কি শুনতে পাচ্ছ কি না। হ্যাঁ, বাংলা লিখতে গেলে দাঁত ভেঙে যায়, হায় 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 হায়, আঙ্গো পারানার দাঁত ভেঙে যায়,
ঠিক আছে, শুনতে পাচ্ছি স্যার। 11-12-13 শুধু তোমার লিখে সাউন্ড ঠিক আছে স্যার। আচ্ছা, রিতা বলতেছে স্যার ঠিক আছে স্যার। রিতা অনেকগুলো হয়েছে স্যার, স্যারের উচ্চারণের নিয়ম পড়ে সঠিক বানান ভুলে যাব মনে হয়। সঠিক সঠিক বানান তো ভুলেই যাইবা, কারণ এটা তো উচ্চারণ। এগুলা তো তুমি বানান লিখতে হবে না, এগুলা তো বানান না। বাংলা দ্বিতীয় পত্র আমরা যখন 2 নং পোস্টে যাবো সেখানে বানান, এখানে শুধু জাস্ট এগুলো হচ্ছে একটা উচ্চারণ, উচ্চারণের নিয়ম। ঠিক আছে, তুমি একটা জিনিস উচ্চারণ করে কীভাবে ঠিক সেখানে এটাই। ঠিক আছে, সব ক্লিয়ার স্যার? আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো 11, এই যে দেখো 11, এই 11 উচ্চারণ করতে গেলে আমরা কি বলি? এটা তো কিন্তু এ, এটা হচ্ছে এ। আমরা কি বলি, 11 নাকি 11 বলি? তোমরা একটু বলো, আমরা কি বলি, 11 বলি না 11 বলি? তোমরা একটু বলো স্যার, আমরা কি বলি বলো তো? আমরা কি 11 বলি না 11 বলি? তো 11 বলতে গেলে এ, এখানে এর উচ্চারণ সংবৃত হবে। এর উচ্চারণ কি হবে? এর উচ্চারণ হবে, এর উচ্চারণ তো বললাম দুইবার, এর মতো হলে হয় সেটা বিবৃত, আর এ ছাড়া যদি এর মতো হয়, দেখো এর উচ্চারণ দুই রকম। কিন্তু স্যার আমাদেরকে লেখাই দেন না কেন? এর উচ্চারণ হচ্ছে এর মতো একবার হবে, একবার হবে এর মতো। তো এর মতো যেটা হবে তার নাম হলো সম্বৃত। আচ্ছা, আর যে তার নাম হবে কি? বিবৃত, বিবৃত। ঠিক আছে, বিবৃত। এবার দেখো তো এ, তাহলে স্যার হবে 11, এইবার সঠিক উচ্চারণ হয়ে গেল 11। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে 11। এবার উচ্চ হাত ভাঙ্গার কথা দাঁত না তো, সহমত। আচ্ছা ঠিক আছে, তারপরটা হচ্ছে 12, এই যে দেখো 12, 13। এখন 14 বানানের মধ্যে চোখা ছোদ দোকাত, হ্যাঁ এইটা করতে পারো তুমি, অথবা তুমি এখানে করতে পারো এটাকে আরেক নিয়মে, আরেক নিয়মে করতে পারো। এটা দুই নিয়মে হয়, এটা দুই নিয়ম হচ্ছে ওকার থাকলে, দেখো ওকার থাকলে আমরা ওকারে রাখতে পারি, এভাবে লিখে আমরা এবারও লিখতে পারি। ঠিক আছে, এটা দুইটা নিয়মে হয়, তোমরা 14। ঠিক আছে, আচ্ছা না আমরা সরি সরি, এটাকে ওকার দিয়ে, ওকার দিয়ে সরি, এটাকে ওকার দিয়ে, এটাকে ওকার দিয়ে, যে ও দ, এটাকে দুই নিয়মে করা যায়। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা এটাই করবে, একটা হলো 14, একটা হচ্ছে 14। হ্যাঁ, তোমরা দুইটা নিয়মে তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এটা কিন্তু এটা হবেই, হ্যাঁ রসাউকার হবে। এই এই দুইটা নিয়মে লিখতে পারো, তোমাদের যেটা ভালো লাগে এটা লিখলে লিখতে পারো, এটা লিখলে লিখতে পারো। ঠিক আছে স্যার, স্যার বাংলা টাইপিং তো করতে পারি না 11 এইভাবে। হ্যাঁ ঠিক আছে, আমি কি কেন বাংলা টাইপিং করতে পারি না? বুঝছি স্যার, সহমত স্যার, বাংলা লিখতে গেলে দাঁত ভেঙে যায় স্যার। আচ্ছা 11 বলি, হ্যাঁ ঠিক আছে, হাত ভাঙ্গার মতো দাঁত ভাঙ্গা। ঠিক আছে স্যার, এইবার ঠিক আছে। তারপরে আমরা কি বলি? 15। আচ্ছা দেখো, আমরা কি বলি? 15, আমরা কি বলি? 15 নাকি 15? পোকার ফো, পোকার 15, 15 আমরা বলবো কি? 15, এটা সঠিক উচ্চারণ হচ্ছে 15, পো পো, 15। এটা সঠিক উচ্চারণ কি? 15, নট 15, পোকার পো নয় কেন রোকার রো, 15। এটা হচ্ছে আবার লেখা লেখা একটা উচ্চারণ, আর একটা আবার দেখো খুশির ঠেলায় ভাল লাগে বইলা, এটার উচ্চ মানে লেখাটার বানানটা এইভাবে লিখে দিও না, এগুলো উচ্চারণ কিন্তু, এগুলো কিন্তু লেখা না। আবার অনেকে কি করবে, স্যার ভাল লাগে খুশিতে আত্মহারা হয়ে যাইবা, স্যারে পড়াই দিছে আই খাইছে কবা সঞ্চুর, হ্যাঁ এইভাবে পড়াবে না, এটা হবে না। ঠিক আছে, জাস্ট এটা কি হবে সবসময় মাথায় রাখতে হবে, যেভাবে এগুলো হলো এক একটা উচ্চারণ, ঠিক একই সাথে 16 বললাম, তাল্লব্যস্ব দন্তস্ব যাই থাকুক না কেন সেটা হবে তাল, মধ্যস্ব দন্তস্ব তাল্লব্যস্ব যাই থাকুক না কেন সেটা হবে তাল্লব্যস্ব, আবার লোকাল লো 16, 17, এই যে স আছে এখানে 17, স তে রোকার রো 17। ঠিক আছে 17, আবার এটা অনেক ক্ষেত্রে এটা এরকম হয় স সোকার স, সরি 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 স ত র, এটা হলো সত্র, এটাও বলে এটাও বলে, দুটোই সঠিক। ঠিক আছে, তারপর তো হচ্ছে 18, আচ্ছা আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু আমাকে একটু কষ্ট করে বলো, স্যারে আর কন্টিনিউ করতে পারি না, গলা শুকিয়ে যাচ্ছে, অনেক সিল্লাইতে হয়েছে আজকে, 10টার উপরে বেজে যাচ্ছে। তো দেখো তো তোমরা যারা স্ক্রিনশট করে নাও, আর স্ক্রিনশট করে নাও, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে,
আমি আর কন্টিনিউ করতে পারতেছি না, শেষের দিকে আমরা আর একটা ক্লাস হবে এটা নিয়ে, যদি বাস্তবে থাকতো তাহলে আমরা সব শেষ করাইতে পারতাম, ঠিক আছে? তো বাস্তবে যেহেতু নাই আমরা, সব কিছু যেহেতু ভার্চুয়াল, ঠিক সেই ক্ষেত্রে আমরা ওইভাবে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। তো তোমরা একটু বলো, বুঝছো কি না? এইটুকু পর্যন্ত যতটুকু বুঝাইছি তোমাদেরকে, একটু আমাকে কনফার্ম করে দাও যে স্যার বুঝছি, আর কোনো আমাদের কোনো সমস্যা নেই, আমরা পারবো আশা করি। হ্যাঁ, তো এই জিনিসটা আমাকে কষ্ট করে একটু জানিয়ে দাও, ঠিক আছে? শিক্ষার্থীরা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে। স্ক্রিনশট নিচ্ছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে, বুঝছে স্যার। শয়ের সাথে তো তো ও আছে, শয়ের সাথে তো ও আছে। আচ্ছা শয়ের সাথে তো ও আছে, আর এখানে কি আছে? এ এখানে কি আছে? রশ্মিকার আছে, দীর্ঘিকার আছে, রস্বাহুকার আছে, এখানে এই কার আছে। তো এই কার সূত্র তো আমি পড়াই নাই। শয়ের সাথে ও তখনই বুঝবো যখন তারপরে রস্বিকার থাকবে, দীর্ঘিকার থাকবে, হ্যাঁ এই জাতীয় থাকবে। এটা তো তোমাদেরকে বুঝাইছে। আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো ক্লাস হয়েছে স্যার, খুব ভালোভাবে স্যার অনেক অনেক, তার মানে আমাদের মন্দির আসান বলছে, লাইলা কানিস ফাতেমা বলছে, নরিন আক্তার মিম বলছে, ইউএস তানিয়া ইসলাম বলছে, শেখ রুহুল আমিন বলতেছে, ফারানা শ্রাবণী বলতেছে, নুসরাত জাহান, হ্যাঁ ঠিক আছে স্যার, জান্নাতুল ফেরদাউস বলতেছে, নাহিদা বলতেছে, হ্যাঁ তারপরে হচ্ছে কি তোমাদের, আচ্ছা 17 শামসুন নাহারের একটু আমি ব্যাখ্যা করে দেয়। শামসুন নাহার নাইলে রাগ করবে, রাগ করার সাথে সারাদিন আছে, খুব কষ্টে যাবে, খারাপ যাবে। আমাদের নাহিদার সরি তার নাম কি জানো, তার নাম হচ্ছে আমাদের শামসুন নাহারের, সে বলছে স্যার 17 আর সতের, এটা কেন এখানে স হবে না, এখানে এটা তো অ স্যার, কেন এটা অ কীভাবে হইলো? বুঝলাম তো, সে সবগুলোতে অ হয়, সেগুলো মাঝখানে আর ইতে থাকলে, কিন্তু এখানে তারপরে কী আছে, এ কার রয়েছে। আমি বলছি রশ্মিকার, তারপর যদি রশ্মিকার থাকে, দীর্ঘিকার থাকে, তারপর বা রস্যকার থাকে, দীর্ঘিকার থাকে, তারপরে আমাদের এটাকে কী ধরতে হবে, শোকাস্য নিতে হবে, শোকাস্য এভাবে নিতে হবে, তাছাড়া তো হবে না। হ্যাঁ তাছাড়া তো আর হবে না, তাহলে কী হবে? 16-18। তো সবাই যারা যারা কমেন্ট করছে স্যার অসাধারণ হয়েছে, তার মানে তোমাদের কি মনে হয় যে বাংলা ক্লাসগুলো আমি কন্টিনিউ করতে পারবো, অন্য কোনো স্যার দরকার নাই? জাস্ট এটা একটু বলো যে স্যার অন্য কোনো টিচারের দরকার নাই, স্যার আপনি বাংলা ক্লাসগুলো, আমার ক্লাসগুলো এগুলো তো উচ্চনীয়, আমি একটু কম বুঝি, এই কম বুঝার মধ্যে এগুলো বুঝাইছে স্যার। সমাস টমাস এগুলো একটু আলহামদুলিল্লাহ বুঝি, সমাস প্রত্যয় উপসর্গ, তারপরে তোমাদের যেগুলো রয়েছে অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ বাক্য রূপান্তর এই জাতীয় যেগুলো রয়েছে ব্যাকরণের শব্দশ্রেণী, আলহামদুলিল্লাহ সেগুলো একটু আমি বুঝি, এগুলো কম বুঝি, এই কমটা তোমাদেরকে আজকে পড়াইলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগলো স্যার, স্যার স্যার সত্যি অনেক ভালোভাবে বুঝাইছেন, ঠিক আছে স্যার আপনি করাবেন স্যার, প্লিজ আপনি পড়াতে থাকেন, আপনি পড়াতে থাকেন স্যার, আপনি করাইয়েন স্যার, বেস্ট ক্লাস আই হ্যাভ এভার সিন, ইনশাল্লাহ আপনার ক্লাসই করবো স্যার, আপনি ক্লাস নিয়েন স্যার, আপনি ক্লাস করাবেন, কাউকে চাই না, কাউকে চাই না, জি স্যার অন্য কারোর দরকার নেই। আচ্ছা রিডিকার জিনিলা, তুমি তো যেই কলেজে পড়ো, তোমার কলেজ তো আমি চিনি, তো তোমার টিচাররা তো এগুলো তো আসলে বুঝায় কি না তুমি একটু বলে দিবা। হ্যাঁ জি স্যার, অন্য কারোর দরকার নাই, আপনি থাকলে আর কারো দরকার নেই, আপনি ঠিক আছেন তো, টিচার লাগবে না। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক ধন্যবাদ, সবাই বাসায় থাকবা, সুস্থ থাকবা, আগামীকালকে আমাদের আইসিটি ক্লাস হবে। হ্যাঁ আইসিটি ক্লাসটা অবশ্যই তোমরা করতে চেষ্টা করবা, এই ক্লাসের এবং আইসিটি ক্লাসের পরীক্ষা শুক্রবারে হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো লাগে স্যার। আচ্ছা ঠিক আছে, নিজের প্রতি খেয়াল রাখবা, হ্যাঁ আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।